আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। বিশ্বাস আর তর্ককে দূরে সরিয়ে রেখে চলুন শুনে নেওয়া যাক আজ একটা আজগুবি ভূতের গল্প। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন লেখক সুদীপ দাসের কলমে, তান্ত্রিক উগ্রনাথ ও নিচু ডোবা। যদিও বৃষ্টিটা এখনো নিজেকে মেলে ধরতে পারেনি, তবে আকাশটা ভারী হয়ে আছে, মেলে ধরার সম্ভাবনা প্রবল। একটা গুমোট ভাব চলে ফিরে বেড়াচ্ছে অরণ্যাবৃত এই গা ছমছমে পরিবেশের সর্বত্র। যদিও একটি গুমোট মারা অরণ্যে আমরা দুজন চলেছি ধূসর পথের আঁকে বাঁকে, চলেছি এক অদ্ভুত কারণে। কারণটা পরে জানাচ্ছি। শীতের পরে প্রাক বসন্তের এই আবহাওয়া বেশ মিষ্টি সরস, অনেকটা গরমে লুঙ্গি পরার মতো, বেশ ফুরফুরে লাগে। তার উপর আকাশে মেঘের আনাকোনা, মন্দ নয়। কিন্তু আমার আবার শীতটা বেশি লাগে, মানে শীত কাতুরে বলা যায়। শীত ভালো লাগে, তবে সীমিত শীত। সে যাই হোক, ঋতুর বর্ণনা বলার জন্য বসিনি, বসেছি এক রোমাঞ্চকর গল্প বলতে। ওই একটু আগেই বললাম না, আমরা দুজনে, মানে আমার সঙ্গে আছে আমার ছেলেবেলার বন্ধু শম্ভু। ওর আবার শীতটিতে একটু কমই লাগে, কে জানে ওর চামড়াটা হয়তো মোটাসোটা হবে, তা ভেদ করে ঠান্ডা ভেতরে সহজে প্রবেশ করতে পারে না। যাই হোক, ও গায়ে চড়িয়েছে একটা ফিনফিনে ফতুয়া, আর আমি সুতির একটা মোটা জামা, যদিও তার নিচে আছে উলিগড়ের লাক্স কোজি। তবে একটাই মিল, দুজনেই ব্লু জিন্সে, আর পায়ে বুট জাতীয় জুতো। সামনের দিকে আপন মনে দুজনে চলেছি, হঠাৎ করি ঝরা পাতার উপর মচমচ শব্দে কেউ যেন আমাদের পিছন পিছন আসছে বলে মনে হল। নিস্তব্ধ এই ঘনারণ্যে শুকনো কচি পাতার উপরেও পা পড়লে এমন মচমচ করে ওঠে যে শুনেই গা ছমছম করে ওঠে। খানিক শিউরে উঠে পেছনে তাকালাম। যদিও আমি ছোট থেকেই বেশ ডাকাবুকু নির্ভীক, তুলনায় শম্ভু একটু ভীতু প্রকৃতির, তাই নিরিবিলিতে এরকম মচমচ শব্দ শুনে শম্ভু মুখে কিছু বলল না। কিন্তু আমার আরও কাছে ঘেসে এলো, বুঝলাম ও কিছুটা ভয় পেয়েছে। আমিও যে ভয় পাইনি তা বলবো না, তবে এটাকে ভয় না বলে সতর্কতা বলাই শ্রেয়। তো পেছনে ফিরে তাকালাম, না কেউ কোথাও নেই, আর থাকবেই বা কী করে, এই জনমানবহীন অরণ্যে আর কেই বা মিছিমিছি ঘুরতে আসবে। ভাবলাম আমার মনেরই ভুল, তাছাড়াও এই জঙ্গলে কত শত পোকামাকড়ের বাস, তাদেরই কেউ মর্মর পাতার উপর দিয়ে হেঁটে বা বুকে ভর দিয়ে গেছে বলেই হয়তো শব্দটা হয়েছে। বিভিন্ন ধরনের পাখিদের কুহুকুজন যে হচ্ছে না তা নয়, তবে তা অনেকটা স্তিমিত ও লঘু, হয়তো বেলা পড়ে আসছে, তাই তাদের ইন্দ্রিয় ঈষদচ্ছ ঝিমুনি মার্কা। শম্ভু ফিসফিস করে বলল, এই শুনলি পিছনে কারোর পায়ের মচমচ শব্দ হচ্ছে না? ও কিছু না, জঙ্গলের অজানা পোকা টোকা হবে, ওরাই তো এখানকার আদিবাসিন্দা, আমরাই তো ট্রেসপাসার্স, তাই হয়তো আমাদের এখানে আসাটা ওদের পছন্দ হয়নি, তারই প্রতিবর্ত ক্রিয়ায় নড়ে চড়ে উঠছে হয়তো। আত্মবিশ্বাসের চূড়ায় উঠে বললাম আমি, এই না রে, শব্দটা কিন্তু ঠিক আমাদের পদক্ষেপ অনুসারেই হয়ে চলেছে, তুই একটু ভালো করে শোন। দূর, তোর সবেতেই ভয়, এত ভয় করলে কি তুই তোর মামার খোঁজ করতে পারবি, তার উপর আবার এরকম রহস্যময় পরিবেশে? এবারে আশা করি বুঝেছেন, আমরা এই দুজন মক্কেল কাম কাজ ছেড়ে এই তিমিরে কেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি শম্ভুর মামার খোঁজে। শম্ভু কিছু বলতে যাচ্ছিল, আমার মুখের অভিব্যক্তি দেখে চুপ মেরে গেল। আবার হাঁটতে শুরু করলাম দুজনে। বড় বড় গাছগাছালির মধ্যে একটা আঁকাবাঁকা সরু মেঠো অস্পষ্ট পথ, ওই পথ ধরেই চলেছি। সম্ভবত অনেক আগে কেউ বা কারা এই পথ দিয়ে গেছে, খালি গেছে নয়, আমার তো মনে হচ্ছে এখনো যায়। তাই তো পথের উপর কোনো ঘাস লতা গজিয়ে ওঠার দুঃসাহস করে উঠতে পারিনি এখনো।
মাঝে মধ্যে পাতার ফাঁক দিয়ে বিকেলের সূর্যের পিত আলো বিনা অনুমতিতে প্রবেশ করছে। তাতে কিছুটা হলেও অন্ধকারটা ক্ষণিকের তরে মরে যাচ্ছে। আবার কিছুটা যেতেই সেই গুমোট আধো অন্ধকার। অন্ধকারের এই বাঁচা মরার খেলা নির্জন বনারণ্যে আমরা দুই বন্ধু পায়ে পায়ে গিয়ে চলেছি আরও ঘনীভূত গভীর অরণ্য। চলেছি শম্ভুর নিরুদ্দিষ্ট মামার খোঁজে। হ্যাঁ, আগেই বলেছি আমাদের উদ্দেশ্য শম্ভু মামার খোঁজ। আসল ব্যাপারটা বলি, শম্ভুর মামা মাসখানেক আগে এই জঙ্গলে এসেছিলেন কিছু দুষ্প্রাপ্য জড়িবুটির খোঁজে। জড়িবুটি খুঁজতে গিয়ে উনি যে কোথায় নিরুদ্দেশ হলেন তা জানতেই আমাদের খোঁজ। অর্থাৎ যে শিকড় বাকর খুঁজতে এসেছিল তাকে খুঁজতেই আমরা এখন এই গহন অরণ্যে। তবে শম্ভুর মামা যে প্রথমবারই জঙ্গলে এসেছিলেন তা নয়, এর আগেও বার দু এক তিনি এখান থেকে মূল্যবান কিছু শিকড় বাকর জোগাড় করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এবারেরটা বেশ সন্দেহজনক। আসলে পেশায় উনি একজন আয়ুর্বেদ চিকিৎসক। নিজের চেষ্টায় নিজেই বিভিন্ন ধরনের জড়িবুটি জোগাড় করে তা দিয়ে নতুন নতুন ওষুধ তৈরি করে থাকেন। নামডাকও যথেষ্ট রয়েছে, কিন্তু ওই যে আমরা মানুষ নামে পরিচিত এক অতি বিচিত্র প্রাণী, যারা আত্মপ্রয়োজনের বাইরে কিছু ভাবি না বা ভাবতেও পারি না, হয়তো বা ভাবতেও চাই না। যতক্ষণ স্বার্থ ততক্ষণ আপন, স্বার্থ ফুরালেই আপনও পর। তাই তো শম্ভুর মামা নিরুদ্দেশ হওয়ার পর কারও প্রয়োজন মনে হয়নি ওনার খোঁজ করার। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেরই একটাই মত, ঘুরে বেড়াচ্ছেন হয়তো কোনো ঝোপ জঙ্গলে, বেশিরভাগ সময় এটাই তো করে থাকেন উনি। তবে সবাই যে একই যুক্তিতে ব্যাপারটা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তা নয়। কেউ কেউ আবার একটু চিন্তান্বিত হয়ে শঙ্কাগ্রহ প্রকাশ করে বলেছিলেন, উনি এবারে কিন্তু একটু বেশি দিনই জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, কি জানি বাবা, সুস্থ আছেন তো? অতঃপর শম্ভু যখন ওর মামা নিখোঁজ হওয়ার ঘটনাটা শুনল তখন আমাকে এসে খবরটা জানালো, সঙ্গে নিয়ে এলো মামার চিকিৎসা বিদ্যা সংক্রান্ত বিভিন্ন লিখিত তথ্য যে ঘরে থাকে সেখান থেকে খুঁজে পাওয়া একটি ডায়েরি। আগে কেউ জানত না, এই প্রথম শম্ভু আবিষ্কার করে যে ওর মামা যখনই কোনো অরণ্যে জড়িবুটির খোঁজে যেতেন, যাওয়ার আগে সেখানকার সমস্ত জ্ঞাত তথ্য অর্থাৎ অরণ্যের ঠিকানা, পথের দিশা, কী ধরনের শিকড়ের সন্ধান করবেন আর তা দিয়ে কী উপকারটাই বা হবে, এভরিথিং ওই ডায়েরিতে লিখে রাখতেন। এবারও এই অরণ্যের বিস্তারিত বর্ণনা শম্ভু ওই ডায়েরি থেকেই জানতে পারে। তারপর আমার কাছে এসে ডায়েরিটা দেখায়। প্রথমে কিছু না বলে শটান ডায়েরিটা আমার হাতে দিতেই আমি একটু অবাকই হই। শম্ভুর কাছে কারণটা জানতে চাওয়ায় ও তখন সব খুলে বলে, আজ 3 মাসের উপর হয়ে গেল মামা এক গভীর জঙ্গলে গেছেন অমূল্য কিসব শিকড়ের খোঁজে। হ্যাঁ, তোর মামা তো মাঝে মধ্যেই যান শুনেছি, এতে এত উতলা হবার কি আছে? চিন্তার আছে বন্ধু, চিন্তার আছে। উনি যেখানে গেছেন তার নির্দেশিকা রয়েছে, হ্যাঁ, এই ডায়েরিতে। দেখ দেখ, এই পাতাটা পড়ে দেখ। প্রত্যুত্তরে কোনো প্রশ্ন না করে পাতাটায় চোখ বোলালাম। চোখ বোলানো শেষ করে শম্ভুর দিকে তাকাতেই শম্ভু হাবে ভাবে আর কম কথায় বোঝানোর চেষ্টা করল যে এবারে উনি আজও ফিরে আসেননি, সাধারণত 1-2 সপ্তাহতেই ফিরে আসেন, চিন্তাটা সেখানেই। এমনকি ও ডায়েরির শেষের দিকের একটা লাইনের উপর আমার দৃষ্টি আকর্ষণ করতে ইশারা করল। দেখলাম লেখা আছে, আমি আগামী 2 সপ্তাহের মধ্যেই ফিরে আসব, আর যদি না আসি বুঝবে আমার। ব্যাস, আর কিছু নেই। শেষের অক্ষরগুলো কী নির্দেশ করতে চাইছিলেন তাই ভাবছিলাম। মারা গেছি না আমার কাজ সমাপ্ত হয়নি কোনটা, সেটা অজ্ঞাতই রেখে ডায়েরিটা শম্ভুর হাতে দিয়ে বললাম, তা এখন কি করতে বলছিস আমায়? আমরা খুঁজতে যাব মামাকে। প্রথমটা গাছারা ভাব দেখালেও শম্ভুর মুখের দিকে চেয়ে শেষমেশ রাজি হয়ে গেলাম। উড়ি বাবা গো, মা গো বলে হঠাৎ করেই শম্ভু চিৎকার করে উঠল। ওর পা নাকি কিসে টেনে ধরেছে, বাবা গো মা গো বলে একবার চিল চিৎকার। এই প্রায় নিঝুম অরণ্যের পরতে পরতে সেই ভয়ঙ্কর ধ্বনি বার কয়েক গুঞ্জরিত হয়ে স্তব্ধ হল।
কয়েকটা নাম না জানা পাখি চি চি করে অকপটের শম্ভুর উপর বিদ্রোহ করে নীল নীলিমায় অন্তর্হিত হল। ওকে একটু শান্ত হতে বলে তাকিয়ে দেখি অসাবধানতা বশত ওর পা বনলতার কোনো শুকনো শিকড়ে আটকে গেছে। হেসে উঠলাম আমি। কিরে তুই এত ভীতু? ভয় পাওয়ার আগে তো দেখবি ব্যাপারটা কি। তোর সঙ্গে আসাটাই আমার ভুল হয়েছে। তোর মামাকে খুঁজবো নাকি তোকে সামলাবো? ঠিক আছে নে চল এবার, অত জ্ঞান দিস না, মামাকে তো খুঁজে বের করতেই হবে। শিকড়টা পা থেকে ছাড়িয়ে বলল শম্ভু। আমি ঠিক বুঝলাম না এটা ওর সাহস না ভয় কাটানোর চেষ্টা। এটুকু জানতাম আমার কথায় ওর আত্মসম্মান বোধ জেগে উঠবে না, কারণ আমি ছেলেবেলা থেকে এইভাবেই ওকে বকাঝকা করে আসছি। এতদিনে আমার কাছে শত সহস্র বিশেষণে ভূষিত হয়েও যখন কিছু হয়নি তখন আর হবে বলে বিশ্বাসও করি না। হ্যাঁ, তবে একটা কথা শুনবো, কিন্তু কোনোদিন আমার কথায় কিছু মনে করেনি। সেদিক দিয়েও যথেষ্ট ধৈর্যশীল ও শান্ত। আমার আবার হাম্বড়া ভাবের জন্যই কারোর কথা সহ্য হয় না। আমার ধারণা আমার থেকে সাহসী আর বুদ্ধিমান এ জগতে আর কেউ নেই, যদিও অনেকবার তা ভুল প্রমাণিত করেছে আমাকে। বাদ দিন এসব আজে বাজে ছদ্ম দাম্ভিকময় কথা, আসল কথা আমাদের এই অন্যায় অভিযান। অন্যায় এই কারণে যে কাউকে না জানিয়ে এই গভীর রহস্যময় জঙ্গলে আসাটা আমাদের উচিত হয়নি। আর অনুসন্ধানী বলিয়া যাই বলি সেটাই যে কত সময় লাগবে তাও অজানা, এছাড়াও প্রতি পদে বিপদ সংকেত। তাই সব মিলিয়ে একটা রহস্যময় জঙ্গলে কাউকে খুঁজতে আসাটাই বেআইনি অভিযান বলে আমি মনে করি। জানি মরে পড়ে থাকলেও কেউ জানতে পারবে না, এমনকি বাড়ির লোকও নয়। তবে মরে পড়ে থাকবো নাকি শম্ভুর মামার সন্ধান করতে পারবো তা সময়ই বলবে। এখন বরং সামনের দিকে এগিয়ে যাই। যা আছে কপালে দেখা যাবে বাঁচালে, কথাটা উপরওয়ালার উদ্দেশ্যে বলা। এইসব ভাবতে ভাবতে চলেছি, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়তে পড়তে কোনো রকমে পাশের একটা গাছের ডাল ধরে নিজেকে সামলালাম। নিচে তাকাতেই মাথাটা বন বন করে ঘুরে গেল, চোখে অন্ধকার নেমে এলো। এমনিতেই আমার আবার স্পন্ডেলাইটিস আছে, বেশিক্ষণ ঘাড় মাকা করে বা নিচু হয়ে কোনো কাজ করলেই মাথাটা চক্কর দিয়ে ওঠে। সঙ্গে সবসময় স্টুরেজেন রাখতে হয়। তার উপর আবার এটা কি দেখলাম তাতে সত্যিই আমার মনের অবস্থা কেঁচোর মতো হয়ে গেল। বুক কাঁপানো দৃশ্যে আমার হৃৎপিণ্ড পাঁজরের আড়ালেই ধনির মতো বুম বুম ছক্কা হাঁকাতে লাগল। একটু ধাতস্থ হয়ে নিচে তাকিয়ে দেখি একটা আত খাওয়া দলা পাকানো শরীর, যেন কোনো বন্য জন্তু একটু একটু করে শরীরের মন মতো অংশ বিশেষ করে মুখের অংশটা খুবলে খুবলে রসিয়ে রসিয়ে খেয়ে পেট ভরে যাওয়ার বাকি দেহটা ফেলে চলে গেছে। বুকটা আরো জোরে ধকধক করে উঠল। আলো আবছায়া দেখে মানুষের বলেই মনে হচ্ছে। একটু নিচু হয়ে দেখতেই অস্পষ্ট আলোয় বুঝলাম অচেনা একজন মানুষের আত খুবলানো ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়া শরীর। মুখের অর্ধাংশ ছিন্ন বিচ্ছিন্ন, পেটের নাড়িভুড়ি কেউ প্রচণ্ড আক্রোশে টেনে হিঁচড়ে সব বের করে দিয়েছে, চোখের আইবল দুটো উপড়ে নেওয়া। আগেই বলেছি সম্ভবত কোনো বন্য পশুর আক্রমণে শিকারগ্রস্ত মানুষটি। যদিও একটা সন্দেহ আমার মনে দৃঢ় হয়ে ঘা মারছে, বন্য প্রাণী কি চোখের মধ্যে থেকে বেছে বেছে আইবল খুবলে তুলতে সমর্থ, নাকি কোনো অতৃপ্ত? যাই হোক, মাথা নিচু করে ভালো করে লক্ষ্য করতেই শম্ভু আমাকে অবাক করে দিয়ে বলল, মামা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার মামা, কিন্তু মামার এরকম অবস্থা হলো কি করে? শম্ভুর মুখের উপর দুঃখের একটা চাদর নেমে এলো। তুই ঠিক জানিস এটাই তোর মামা? হ্যাঁ রে, এটাই আমার মামা। ছোটবেলা থেকে যার কোলে চড়ে বড় হয়েছি তাকে চিন্তা আমি ভুল করব? আর ওই দেখ গলায় লকেটটা। একটু ঝুঁকে দেখে আমার উদ্দেশ্যে বলল, এই দেখ লকেটে ব্রহ্মার মূর্তি, অনেককাল ধরেই মামা ব্রহ্মার উপাসক।
তার মানে তুই লকেট দেখেই বুঝলি এটা তোর মামা ছাড়া আর কেউ নয়। না মানে এটাই যদি তোর মামা হয় তাহলে তো উনি ওপারে এনলিস্টেড হয়ে গেছেন, তাই কনফার্ম করার জন্যই বললাম। ভরা গলায় কিঞ্চিত বিদ্রুপ করে বললাম। শম্ভু আমার কথার মর্মার্থ বুঝতে না পেরে নির্বাক নয়নে চেয়ে রইল। আরে এটাই যদি তোর মামা হয় তাহলে তো উনি পরলোকগত। মনে মনে ভাবলাম একটা সমস্যার সমাধান হল, শম্ভুর মামাকে আর কষ্ট করে খুঁজতে হবে না, উনি নিথর দেহেই আমাদের খুঁজে নিয়েছেন। তবে তবে এবার কি করণীয় ভাবতেই দেখি শম্ভুর মনটা উদাস, কিংকর্তব্য বিমূঢ় হয়ে হাঁটু মুড়ে বসে আছে। এক কাজ কর শম্ভু, তোর মামাকে আরো কিছুক্ষণ এভাবেই শুয়ে থাকতে দে, আমরা বরং জঙ্গলের আরো ভেতরে ঢুকে দেখি তোর মামার মৃত্যুর কিছু কারণ খুঁজে পাই কিনা। তোর মামা তো আর সেই মামা নেই, নাই মামা হয়ে গেছেন, তাছাড়াও এভাবে থাকলে যে খুব একটা আরো বেশি ক্ষতি হবার সম্ভাবনা আছে তাও কিন্তু নয়। তাই বলছিলাম আর একটু তলিয়ে দেখি ব্যাপারটা কি। ফাজলামি মেরে শম্ভুকে বললাম আমি। এবারে আমার কথার মর্মার্থ বুঝে শম্ভু গাঢ় চোখে আমার দিকে একবার তাকিয়ে পোক্ত কনফার্ম হবার জন্য মামার গলায় ঝোলা লকেটটা আরেকবার পরীক্ষা করে নিল। তারপর আমাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, হ্যাঁ আনডাউটেডলি এটাই আমার মামা, মিস্টার বজ্রকিশোর দাশগুপ্ত, স্বনামধন্য আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার ব্রজগুপ্ত। তাহলে তো ওনার ওপারের টিকিট কনফার্ম, এবারে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে পারব, কারণ আমাদের অর্ধেক কাজ তোর মামাই করে রেখেছেন, নিজে মরে গিয়ে লাশটা আমাদের জন্য এখানে রেখেই স্বর্গে পাড়ি দিয়েছেন, বাকিটা আমরা একটু ওইদিক ওদিক ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পেরে যাব, কি বলিস? দেখলাম আমার কথার কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া না করেই উঠে এলো। এক কাজ কর, লকেটটা গলা থেকে খুলে নে, কারণ তোর মামাকে যে খুন করেছে মানে যেভাবে তোর মামা মারা গেছেন তাতে ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই খুন বলে ধরা যেতেই পারে। সুতরাং যে খুন করেছে সে বন্য প্রাণী হোক বা অন্য কেউ, তার ওই লকেটটার প্রয়োজন নেই, থাকলে ওটা আগেই খুলে নিত। ব্যঙ্গ করে বললাম। শম্ভুর কি মনে হলো কে জানে, কিঞ্চিত উৎসাহ নিয়ে বলল, ঠিক বলেছিস, ওটা খুলে নি, মামার স্মৃতি বিজড়িত লকেট আমি নিজের কাছে রেখে দেব। আমি ঠোঁটের কোন ফাঁক করে মুচকি হেসে বললাম, শম্ভুটা না কি আর বলবো, এত আবেগী। নে চ কোথায় যাই বলছিলি চ। অরণ্যে ঘেরা এই অঞ্চলে অধিকাংশ গাছই কেমন মন মরা, কেমন যেন ছমছমে, এরা নীরব থাকতেই বেশি পছন্দ করে, তাই তো পাখিরা বিদ্রোহ করলেও ওরা নির্বিকার। আদৌ কি নির্বিকার, নাকি ওদের ওই স্বাভাবিক জীবনে আমাদের মতো দুটো মানুষের নিঃশ্বাসের গন্ধ ওদের ভেতরে ভেতরে অস্থির করে তুলছে? বেচারা গাছগুলো মুখ ফুটে কিছু বলতে পারছে না হয়তো, কিন্তু চেতনা দ্বারা অনুভব করতে পারছে ঠিকই। ভাবছি এমন সময় হঠাৎ করেই নাম না জানা একটা গাছের ডাল ফড়ফড়িয়ে উঠল, খনিক চমকে উঠলাম, তাকিয়ে দেখি চকচকে একটা কি ইনিয়ে বিনিয়ে চলেছে। একটা বিষাক্ত সাপ গাছের ডাল বেয়ে চুপিসারে উঠছে উপরের দিকে, পাখিদের নীড়ের উদ্দেশ্যে পেড়ে রাখা ডিমের লালসায়। তারই আভাস পেয়ে ডালে বসে থাকা পাখিটা ভয়ে ছটফটিয়ে উঠছে। এই হচ্ছে জঙ্গল জীবন, এখানে কখন যে কার উপর কি বিপদ নেমে আসবে কেউ জানে না, সবই অনিশ্চিত, অপ্রিয় সত্য, আদিমতম অলিখিত প্রথা, নরমকে পিষে শক্তদের রাজত্ব, মনুষ্য সমাজে গরিব পিষে ধনীদের উন্নতি, আর জঙ্গলে যে যত বেশি বলশালী তার ওস্তাদি তত বেশি। দুজনে এক দৃষ্টে সাপের লুডো খেলা দেখছি, আচমকাই ভয় শিউরে উঠলাম, পেছনে আবার মচমচ শব্দ, কিন্তু অস্বাভাবিকভাবে আগের বারের মতোই পেছনে ফিরে দেখি শূন্য, কেউ কোথাও নেই, শুনশান নীরবতা গভীরভাবে ছেয়ে রয়েছে আবছা দৃষ্টিগোচর হওয়া সমস্ত অরণ্যে। মাঝে মধ্যে একটা দুটো মরচে পড়া পাতা দুর্ঘটনাগ্রস্ত বিমানের মতো একে বেঁকে নেমে আসছে অন্ধকার বাতাস চিরে। তবে একটা কথা, যে দুবার পেছনে মচমচ শব্দ শুনেছি ঠিক তারপরই একটা অজানা গন্ধ ছড়িয়ে পড়েছে প্রাচীন এই অরণ্যের অদৃশ্য প্রাচীর বেয়ে।
গন্ধটা অনেকটা জম্বি মানুষের গায়ের গন্ধের মতো আসতে। গলায় ষড়যন্ত্রের বেগ কমিয়ে শম্ভুকে নিচু স্বরে বললাম, পেয়েছিস গন্ধটা? কিছুটা জম্বি মানুষের গায়ের গন্ধের মতো না? জম্বি মানুষ, সে আবার কি? শম্ভু সন্দিগ্ধ কণ্ঠে জানতে চাইল। বেশ বিরক্ত হয়েই বললাম, তুই না শালা অবধ অবধি রয়ে গেল, কিছুই জানিস না। জম্বি হল মৃত মানুষের দল। 1750 থেকে 1800 সালের মধ্যে আফ্রিকার যেসব মানুষেরা দুর্ভিক্ষের কবলে পড়ে অসহায়ভাবে কঙ্কালসার হয়ে গিয়েছিল তাদের জম্বি বলা হয়। আবার এও বলা হয়ে থাকে জম্বি সম্বন্ধে, এরা নাকি জীবন মৃত, অর্থাৎ যারা মরে গিয়েও পুনর্জীবন লাভ করেছে, যদিও সম্পূর্ণ তার নিজের অনিচ্ছায়। সেই কারণেই জম্বি মানুষটি মৃত হলেও জীবিত বলে মনে হয়, আর এরা চলমান আর মানুষের সব কথা শুনতে ও বুঝতে পারে। আসলে লোককথায় প্রচার এরা ভুডু ম্যাজিকের শিকার, আর এই ম্যাজিকের মাধ্যমেই মরেও আবার বেঁচে ফিরে আসে। তার মানে এদের কি আদৌ প্রাণ আছে না নেই? মানুষ না ভূত, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। গলাটা খাদে নামিয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল শম্ভু, বললাম তো এরা মৃত আত্মা, কিন্তু এদের আচরণ সম্পূর্ণ জীবিত মানুষের মতো। কথা বলবে না, নিঃশব্দে চলে ফিরে বেড়াবে, আবার নিজেদের ইচ্ছা মতো ভ্যানিশ হওয়ারও অলৌকিক ক্ষমতাও থাকবে। শুনতে পাচ্ছিস না আমাদের পেছনে মাঝে মধ্যে মচমচ শব্দ হচ্ছে, অথচ কিছু দেখা যাচ্ছে না? এ ঠিক জম্বি টম্বি হবে, ওদের গায়ে একটা বোটকা আসতে গন্ধ বইতে থাকে, বইতে পড়েছি। এই গন্ধটা অনেকটা ঠিক ওরকম, তবে এরা কাউকে মারে না, যদি না কেউ এদের দেখে ফেলে। গুগল খুললেই জানতে পারবি এদের কথা। চল সোজা সামনের দিকে গিয়ে চল, পেছনে আর তাকাস না, আমিও তাকাবো না। নে নে নে, তাড়াতাড়ি পা ফেলে চল। দুজনে চলতে লাগলাম। চলতে চলতে হঠাৎই মনে হল অস্পষ্ট কিছু অবয়ব উবু হয়ে পথের দুধারে সারিবদ্ধভাবে বসে জুলুজুলু চোখে আমাদের দিকে চেয়ে আছে। ভয়ে গা ঝাড়া দিয়ে শিউড়ে উঠলাম। শরীরের ভেতরে হাড় কাঁপানো শীতের রাতের মতো থরথরানি অনুভব করলাম। আমার পাশে হেঁটে চলা শম্ভুকে দেখলাম এদিক ওদিক ইতিউতি তাকাতে তাকাতে ধীর লয়ে এগিয়ে চলেছে। বুঝলাম অস্পষ্ট অবয়বের ছায়াগুলো ওর দৃষ্টি এড়িয়ে গেছে। যাক, সেটা খুব একটা মন্দ হয়নি, এমনিতেই ওর মধ্যে মামাকে নিয়ে একটা দুর্বল অনুভূতি কাজ করছে। তার উপর ওসব ছায়া টায়া দেখলে না জানি কি করে বসে, আমাদের আসল উদ্দেশ্যটাই না পণ্ড হয়ে যায়। যাই হোক, ওনারা কে বা কি করে এখানে এলেন, অথবা কি কারণেই বা ওনাদের এই নিভৃত বাস, আমার জানার প্রয়োজন বোধ করি না। আর সত্যি কথা বলতে, এরা যে জম্বি মানব সেটা তো আমার ধারণা মাত্র, কিন্তু যদি ওনারা জম্বি হন তাহলেই বিপদ। বিপদ এই কারণেই, আমাদের গ্রাম বাংলায় যেসব ভূতেরা অগোচরে চলে ফিরে বেড়ায়, তাদের আচরণ বা হাবভাব তার সম্বন্ধে কিছু ধারণা আমাদের আছে, কিন্তু এই জম্বি গোত্রের হতচ্ছাড়া ভূতেদের হালচাল যে কেমন, এরা কতটা ভয়ঙ্কর বা হিংস্র, সে সম্বন্ধে আমি সম্পূর্ণ এই অরণ্যের মতোই অন্ধকারে। তাই অনুভবের মধ্যেও যে অনেক কিছু অনুভূত হয় না, তাই রহস্যময় অরণ্যে না এলে জানতেও পারতাম না। অনুভূতিরও যে একটা সীমা থাকে সেটা আজ রাতে আমি টের পেলাম। সমস্ত ভয়কে সঙ্গী করি শুয়ে যাওয়া চোখে বড় বড় পায়ে সামনের আবছা অন্ধকারে নিমজ্জিত পথের যেটুকু নজরে পড়ছে তা অনুসরণ করেই এগোচ্ছি। হঠাৎই সামনের অন্ধকার চিরে বেরিয়ে এলো একটা মূর্তি, মানুষের মূর্তি, জলজ্যান্ত মানুষের অবয়ব। প্রথমটা ভয়ে থতমত খেলেও যখন অবয়বটি অদ্ভুতভাবে মুখ হাঁ করে বিচ্ছিন্ন স্বরে কথা বলল, তখন ভয়টা কিছুটা স্তিমিত লঘু হল। কে হে তোমরা? আমাদেরই কেউ নাকি? আমি বীরু, মানে বীরেশ্বর, আর ও আমার বন্ধু শম্ভু। ওর মামাকে খুঁজতে আমরা এই জঙ্গলে এসেছি। আসলে ওর মামা ব্রজকিশোর দাশগুপ্ত একজন আয়ুর্বেদ ডক্টর,
এখানে শিকড় বাকড়ের খোঁজ করতে এসে। কিসের শিকড় বাকড়? এখানে কোনো শিকড় বাকড় নেই, আমি অন্তত যেটুকু জানি। ফ্যাঁস ফ্যাঁসে ফিনফিনে নাইলনের সুতোর মতো সরু কণ্ঠস্বর অবয়বের দেখলাম শম্ভু অকপটে নির্ভীক চিত্তে বলল, না মামা বলেছিল এই অরণ্যে এমন একটি শিকড়ের কথা উনি বইতে পড়েছেন, যে শিকড়ের রস পুদিনা পাতা আর কারিয়া পাতার সঙ্গে বেঁটে খেলে মানুষের অন্ধত্ব দূর করা যায়। তাই তো মামা? অন্ধত্ব সে কি দূর হওয়ার রোগ? যেমন তোমরা তেমন তোমার মামা নির্বোধ উপহসিত। খিচুটে মার্কা বেসুরো ঢঙে বলল ছায়ামূর্তিটা। শম্ভু নির্বোধ শব্দটায় যারপর্ণায় ক্ষুব্ধ হয়ে গলার তেজ উত্তপ্ত করে বলল, আপনি কি জানেন মশাই আমার মামার অভিজ্ঞতা সম্বন্ধে? কে হন আপনি? আপনিও নিশ্চয়ই ওইসব করতেই চুপি চুপি এখানে ঘুরে বেড়াচ্ছেন। মেলা বকবেন না, নিজের কাজে যান দিকে, আমাদের পথ ছাড়ুন। বকছি না হে ছোকরা, তবে হ্যাঁ আমি কোন বলেই চিনচিনে হেসে চোখের নিমেষেই অদৃশ্য হয়ে গেল মানুষটা। দুজনেই হকচকিয়ে গেলাম, কোথায় গেল লোকটা? এদিক ওদিক তাকিয়েও দেখতে পেলাম না। আর এভাবে কেউ আচমকাই হাওয়ায় মিলিয়ে যেতে পারে? অবিশ্বাস্য। হঠাৎ করি কিছুক্ষণ আগে শোনা সেই শব্দটা কানে এসে চকোলেট বোমার মতো বুক কাঁপিয়ে গেল। এই যে উপরে উপরে আমি, এটাই আমার বাসা, আমি এখানেই থাকি। আজ 100 কি তারও বেশি হবে, সঠিক হিসেব নেই, আমি এখানেই থাকি। শব্দের উৎস বুঝে মাথা তুলে তাকাতেই আমার মাথাটা বন বন করে ঘুরতে শুরু করল। পাশে দেখলাম শম্ভুও কেমন যেন অস্থির অস্থির করছে। এই যে একটা কঙ্কাল কথা বলছে! আবছা আলোয় দেখতে পেলাম দাঁতহীন মাড়ি শূন্য কোটরাগত চোখ ফেনিয়ে একটা হাড়ের গঠন ঠক ঠক করে কেঁপে কেঁপে কথাগুলো বলছে। অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আর একটু হলেই। কোনো রকমে মনের জোর রক্ষা করে চেয়ে রইলাম। উনি গাছের একদম ডগার একটা ক্ষীণ ডালে কেতাবি চালে দোল খেতে খেতে বললেন, আমার নাম হরিহর আত্মা। নামটা শুনে ভীষণ বিরক্ত হলাম। কারোর নাম হরিহর আত্মা হয় নাকি? শালা বেমালুম ভুল বকছে, একা একা জঙ্গলে ঘোরে, নিশ্চয়ই গাঁজা টাজা খেয়ে উল্টোপাল্টা বকছে, নিজের স্বাভাবিক সেন্সে নেই, যত সব উজবুকের দল, তার উপর আবার টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। মনে মনে গজরালাম, বিরক্ত মনেই এগিয়ে চলেছি। হঠাৎ করি আবার সেই উজবুক শটানে এসে পথ আটকাল, বলল, তোমরা কি আরো ভেতরে যাবে নাকি? হ্যাঁ যাবো, তাতে আপনার কি? আমাদের যেখানে ইচ্ছে সেখানেই যাব। আপনি এখন আসুন তো, খালি বিরক্ত করা। সে যাবে যাও, কিন্তু দেখবে সামনে একটা নিচু ডোবা আছে, ও জায়গায় যেন ভুলেও নিজের ছায়াও মারিও না। সাবধান করা আমার কাজ, তাই করে গেলাম, বাকিটা তোমাদের ব্যাপার। কথাগুলো বেশ সাবধান বাণীর মতো করেই বলে গেল হাড়গিলে লোকটা। এই গভীর জঙ্গলে দিন কি রাত বোঝা কষ্টকর। হাতে ঘড়িও নেই, না আছে কোনো মোবাইল, তবে একটু বুদ্ধি খাটালি ব্যাপারটা উপলব্ধি করা যায়, তাই করলাম। চুপচাপ একটা বড় গাছের তলায় দাঁড়ালাম। না, কোনো কাকপক্ষীও টু শব্দটি করছে না, অর্থাৎ রাত্রি আসন্ন বা গভীর। আরো কিছুটা এভাবে শিরশিরানি মাখিয়ে এগিয়ে এসেছি, সহসাই নজরে পড়ল ক্ষীণ এক ফোঁটা আলোক দুটি, ঠিক যেন মেঘলা আকাশের ফাঁক হতে এক ফালি চাঁদের আলো। বৃষ্টিটাও আরো বেগে নেমে এলো, যদিও ঘন অরণ্যে বৃষ্টিতে ভেজার সৌভাগ্য ও সুবিধা অনেকটাই ফিকে, তাই সেদিকে ভ্রুক্ষেপ না করেই এগিয়ে চললাম সেই আলো লক্ষ্য করে দ্রুত পায়। আরো কিছুটা এগিয়ে যেতেই বুঝলাম ওটা একটা ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর থেকে অসাবধানতা বশত বেরিয়ে আসা এক কণা আলোর রেণু।
চারিদিকে ঘন জঙ্গলি গাছগাছালির মধ্যে একটা কুঁড়ে। বেশ অবাক হলাম, আবার সাহসও পেলাম। যাক, এই জঙ্গলে তাহলে মানুষও বাস করে। কিন্তু সে যেই হোক না কেন, উন্নত শহর ছেড়ে এই নিবিড় অরণ্যে বাস করার কারণটা কি সেটা ঠিক বুঝলাম না। আবার একটু সতর্ক হয়ে ভাবলাম, চোর ডাকাত বা স্মাগলার জাতীয় কেউ নয় তো। দাঁড়িয়ে পড়লাম, শম্ভুর হাতটা টেনে ওকেও দাঁড় করালাম। যাওয়াটা কি উচিত হবে? আচ্ছা শম্ভু, তোর কি মনে হয় এই গভীর জঙ্গলে কে কুঁড়ে ঘর বানিয়ে থাকতে পারে? শম্ভু অন্যমনস্কভাবে কি যেন ভাবছিল, কাটা কাটা উত্তরে বলল, মানুষ। মাথার পেছনে একটা ছোট্ট টোকা মেরে একটা জমাটি বিশেষণে ভূষিত করে বললাম, মানুষ তো আমিও জানি, কিন্তু কেমন মানুষ? চোর ডাকাত না কোনো স্মাগলার টাগলার, অথবা কোনো চন্ডাল কাবালিক, সেটাই জানতে চাইছি। সে যে কেউই হতে পারে। আবার শুনেছি এইসব গভীর জঙ্গলে তান্ত্রিক ফান্ত্রিকরাও সাধনা টাধনা করে। তান্ত্রিক? হ্যাঁ, তান্ত্রিক। মামার ওই ডায়েরিটাতেই লেখা ছিল, মামা নাকি বেশ কয়েকজন তান্ত্রিকের সান্নিধ্যে এসেছিলেন, তাঁদের কাছে অনেক কিছু জানতে পারা যায়। তবে তাঁরা নাকি দেখতে ভীষণ ভয়ঙ্কর হয়। তারা কপালে লাল তিলক, গায়ে হাবিজাবি সব আলখাল্লা টাইপের পোশাক, আর গলায় হরেক রকমের মালা পরে থাকেন। কি সব আজগুবি মন্ত্র উচ্চারণ করেন সারা রাত ধরে। এইসব গুপ্ত মন্ত্রতন্ত্র পড়ে অসীম ক্ষমতাশালী হয়ে ওঠে এইসব তান্ত্রিক বাবারা। আমি তো শুনেছি এসব তন্ত্রমন্ত্রে যারা উপাসনা করেন তাঁরা শ্মশানে থাকেন। শম্ভুর কথাটাকে মান্যতা দিয়েই বললাম। আমার কথা শেষ হতেই শম্ভু বলল, তাহলে কি করবি ভাবছিস, ঘরটার কাছে যাবি না? তাছাড়া আরে, গভীর রাতে উপায়টাই বা কি আছে? ভূতেদের সঙ্গে থাকার চেয়ে তো মঙ্গল, যা আছে কপালে দেখা যাবে আঁচালে। সে মন্দ বলিস নি। পায়ে পায়ে এগিয়ে গেলাম কুঁড়ে ঘরটার দিকে। কাছে যেতেই মিষ্টি একটা সৌরভ ভেসে এলো নাকে। ঠিক কুঁড়ে ঘর নয়, বলা চলে ছোট্ট একটি কুটির। আর কুটিরটার চারপাশ ছিমছাম নিস্তব্ধতা থই থই করছে। চাঁদের আলোয় যেটুকু দেখতে পেলাম তাতে চড়েই বুঝলাম সামনে কিছুটা জায়গা জুড়ে মাটির বারান্দা, আর তারপরেই ঘর। দোরের ফাঁক দিয়ে চিলতে সরু এক ফালি আলো বিচ্ছুরিত হয়ে গাছের পাতায় ঘুমিয়ে পড়েছে, যেটা কিছুক্ষণ আগে আমরা দূর থেকে পেয়েছিলাম। এও বুঝলাম ভেতর থেকে নিচু স্বরে মন্ত্রপাঠের ধ্বনি আলো চুঁয়ে বাইরে বেরিয়ে আসছে। তার মানে শম্ভু খুব একটা ভুল বলেনি। ভয়টা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পারছি। ভেতরে যেই থাকুক, অন্তত চোর ডাকাত বা স্মাগলার নয়, তবে চণ্ডাল বা কাপালিকের উপস্থিতির ব্যাপারটা সম্পূর্ণ উড়িয়ে দিতে পারলাম না। কিন্তু উপায়? আবার এই ঘন কাননে হিংস্র যন্ত্র জানোয়ারের বাসও তো উড়িয়ে দেওয়ার মতো নয়। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলাম। থমকালাম দুজনেই, একে অপরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সঠিক কারণটা কেউই জানি না, ভয় না স্বস্তি নাকি দুশ্চিন্তা। এই কেউ আছেন, শুনছেন, কেউ কি ভিতরে আছেন? আচমকায় শম্ভু বলে উঠল। আমি অপলক অবাক চোখে কুটিরের দোরের দিকে তাকিয়ে আছি। মনের ভেতর কেউ যেন বারংবার আশঙ্কার টোনে বলে উঠছে, মানুষটা যেন ভালো হয়, মানুষটা যেন। কোনো সাড়া শব্দ পেলাম না। কি করব, দোরের কাছে গিয়ে উঁকি মেরে দেখব? না, আমি এবার একবার ডেকে দেখব। দোনামোনা করছি শম্ভু আবার গলার স্বর কিছুটা উঁচু করে বলল, শুনছেন, ভেতরে কেউ আছেন? কথাটা সম্পূর্ণ হবার আগেই সরু এক ফালি আলোটা চওড়া হয়ে আমাদের চোখে এসে ঠিকরে পড়ল। কিছুক্ষণের জন্য চোখে অন্ধকারটা আরো কালো হয়ে আঁকড়ে ধরল। এসো, তোমাদের অপেক্ষায় করছিলাম, প্রচণ্ড রাশভারী কণ্ঠে বললেন মানুষটি। চোখটা কিছুটা সইতেই দেখলাম একজন বলিষ্ঠ, প্রায় 6 ফুট উচ্চতার দীর্ঘদেহী মানুষ
মাটির বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। আলোর বিপরীতে থাকার দরুন মুখটা বোঝা যাচ্ছে না, পুরোটাই কালচে হয়ে রয়েছে। পরনে ঢিলে ঢালা টাইপের পোশাক। তোমাদের করণীয় কাজ সমাপ্ত হয়েছে? কণ্ঠটা এবার আরো বেশি গম্ভীর ভারিক্কি। ভাবছি লোকটা কি আমাদের জন্য অপেক্ষা করছেন, আবার আমাদের করণীয় কাজ বলতে কি বলতে চাইছেন? উনি কি জানেন যে আমরা কি করতে এসেছি? কিছু বলতে যাব? আমাদের একটু আশ্রয়ের প্রয়োজন, যদি আপত্তি না করেন তো। শম্ভুর কথার মাঝেই উনি বলে উঠলেন, ভেতরে এসো। টিমটিমে একটা আলোয় মোড়া ছোট্ট কুটির, আসবাব বলতে দু একটা চটি মাদুর আর অন্তর্যাগ বা মানুষ পুজোর প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ চিত্তরূপে পুষ্প, প্রাণরূপে ধূপ, তেজরূপে দীপ বা বায়ুরূপে চামর প্রভৃতি কল্পিত উপকরণ সহযোগে যে আন্তরিক সাধন তাহাই অন্তর্যাগ বা মানুষ পূজা। অন্তর্যাগের প্রধান ও একমাত্র প্রধান অঙ্গ ষট্চক্রভেদ। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে তান্ত্রিক সাধক প্রত্যহ আন্তপূজার মাধ্যমে মানুষ পূজা বা অন্তর্যাগের বিধিবদ্ধ নিয়ম অনুসারে পূজা করেন, তিনি সর্বসিদ্ধি প্রাপ্ত হন। অর্থাৎ এই সাধক যেই হন না কেন, তিনি উচ্চ মার্গের তন্ত্র সাধক, তাতে সন্দেহ নেই। পারিপার্শ্বিক অবস্থা অবলোকন করে আমার মনে হলো সেটাই। ওটা পেতে তোমরা বসো, আমি আসছি। আর হ্যাঁ, তোমরা সম্ভবত ভিজে গেছো, আমি তোমাদের পোশাকের ব্যবস্থা করছি। কিছুটা তফাতে একটা শীতল পাটি রাখা আছে, ওটার দিকে নির্দেশ করে বললেন উনি। আমি সাহসে কিছুটা ভর করেই বললাম, না মানে সবে তো বৃষ্টিটা শুরু হয়েছিল আর তখনই আপনার এই কুঠিরের সন্ধান পাই। আপনি চিন্তা করবেন না, আশ্রয় দিয়েছেন এটাই আমাদের কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তোমরা তাহলে একটু বিশ্রাম করো, আমি ভেতর থেকে একবার ঘুরে আসি, বলে ভেতরে চলে গেলেন তান্ত্রিক। বুঝলাম ভেতরেও হয়তো একটা কুঠুরি আছে। বসতেই খেয়াল করলাম আরো কারো গলা নিচু খাতে কানে ভেসে আসছে, সম্ভবত কোনো পুরুষ মানুষের। পুরুষ মানুষ বললাম ঠিকই, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় মৃদু কণ্ঠটি কোনো অল্প বয়সী ছেলের। সে ঘন ঘন স্বরে অজানা মন্ত্র পাঠ করে চলেছে। তাহলে কি ভেতরে কোনো যজ্ঞটুজ্ঞের আয়োজন চলছে? হঠাৎ করেই আবার সেই মিষ্টি গন্ধটা পেলাম। শম্ভু কৌতূহলী চোখে একবার আমার দিকে তাকালো, যেন ও কিছু বলতে চায় বা জানতে চায়। আমিও চোখের ইশারায় ওকে চুপ থাকতে বললাম। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরেও যখন সাধক ফিরে এলেন না, তখন মনটা আশঙ্কায় একটু দূর দূর করতে লাগল। ভয়টা কিসের সেটা ঠিক বুঝতে পারলাম না। এমনিতেই অনেক গল্পের বইতে পড়েছি এমন সাধক টাদকরা খুব একটা সুবিধের হয় না, নিজেদের সাধনার জন্য মানুষকে হত্যা করে, মৃত ব্যক্তির মাথার খুলি নিয়ে বা কখনো কখনো মৃতের রক্ত পান করে সিদ্ধি লাভ করে থাকেন, আবার মৃতের শবদেহে বসেও তন্ত্র সাধনা করে থাকেন। মুখটা সামান্য কাত করে দেখি শম্ভু কেমন কাঠ হয়ে আবক্ষ মূর্তির মতো নীরবে বসে আছে। একটু ওর কাছে ঘেঁষে ঘাটটা কাত করে ফিসফিসিয়ে বললাম, কি ব্যাপার বলতো, লোকটা তো এখনো এলো না, কি করবি, চুপচাপ কেটে পড়বি? বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আবক্ষ মূর্তিমান ঘাড় ঘুরিয়ে জবাবে কিছু বলতে যাবে, তখন মাটির মেঝেতে অল্প কম্পন হলো। কেউ সগর্বে হেঁটে চলাফেরা করলে যেমনটি হয় তেমনটি। তাই জল চুপি চুপি উঠে বেরিয়ে যায়, শম্ভু কাঁপা কাঁপা গলায় বলতেই যাচ্ছিল। সদর পেয়ে ঘরে পা দিলেন সাধক মানুষটি। বসতে বসতে বললেন, বলো তোমরা কি যেন বলছিলে? আমরা দুজনে দুজনের দিকে কাতর চোখে তাকালাম। কাতরতার কারণ দুজনেই ভাবলাম আমাদের পালিয়ে যাওয়ার কথাটা উনি হয়তো শুনে ফেলেছেন।
সম্বিত ফিরল ওনার ভারিক্কি গলায়। কি হলো, বললে না তো এত রাতে এই গভীর অরণ্যে তোমাদের আসার হেতু যেটা, সেটা সম্পূর্ণ করেছ? না আরো কিছু জানার আগ্রহে কৌতূহলী হয়ে এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াচ্ছ? না না, মানে আমরা মামাকে খুঁজতে। তোমার মামার খোঁজে? অখল কণ্ঠে জানতে চাইলেন সাধক। শম্ভু ঘটনাটা সংক্ষেপে বলল। সব শুনে দীর্ঘকায় মানুষটি গাম্ভীর্য বজায় রেখেই বললেন, তার মানে তোমার মামা জঙ্গলে জঙ্গলে ঘুরে পের পৌধা খুঁজে তা দিয়ে ওষুধ তৈরি করেন। কি নাম তোমার মামার? ব্রজকিশোর দাশগুপ্ত, যাকে সবাই ব্রজগুপ্ত বলেই ডাকেন। দুজনেই অচিন্তি পূর্ব নয়নে হাঁ করে তাকিয়ে রয়েছি ওনার দিকে। মনে মনে ভাবছি লোকটা শম্ভুর মামাকে চেনে, ওর মামার নামও জানে। তারপরই নিজেকে হালকা করে নিয়ে ভাবলাম, না জানারই বা কি আছে। শম্ভুর মামার বেশ নামডাক আছে চারিদিকে, ডাক্তার ব্রজগুপ্ত বললে অনেকেই চিনতে পারবে। তার উপর ওর মামা এর আগেও তো এই জঙ্গলে কয়েকবার এসেছে, তখন পরিচয় হয়ে থাকবে হয়তো। এতে আর এত আশ্চর্যের কি আছে? কিন্তু শম্ভু বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আপনি কি করে জানলেন যে ব্রজকিশোর দাশগুপ্তই আমার মামা? আমি কুঞ্চিত চোখে শম্ভুর দিকে তাকিয়ে মনে মনে ওর প্রশংসা করলাম। দীর্ঘদেহী সাধক মানুষটির মুখে এবার অত্যল্প হাসির রেখা ফুটল। তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বললেন, আমি কে জানো? দুজনেই একসঙ্গে মাথা নাড়িয়ে ঋণাত্মক জবাব দিলাম, আমি তন্ত্র সাধক উগ্রনাথ। কুটিরের ভেতরে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, একটা বিশেষ কারণে এই জঙ্গলে সাধনা করতে হচ্ছে, সাধনা সমাপনে। বলতেই পাশের ঘর থেকে সেই আগের শোনা কণ্ঠস্বরে কেউ বলে উঠল, বাবা বাবা একবার এদিকে আসুন। এবারের কণ্ঠস্বর আগের তুলনায় অনেক জোরালো ও স্পষ্ট। নিঃসন্দেহে এটা একটা ছোট ছেলের গলা। কিছু মনে করো না, আমি একবার পাশের ঘর থেকে ঘুরে আসছি। তোমরা বরং এক কাজ করো, আমি যতক্ষণ না আসি ততক্ষণ এই কিছু ফল আছে এগুলো খেয়ে নাও। এই বলে ঘরের এক পাশে রাখা একটি ছোট্ট বেতের ঝুড়িতে কিছু ফলমূল ছিল, সেগুলো আমাদের দিকে এগিয়ে দিলেন। ঝুড়ির দিকে তাকিয়ে দেখি পাকা বেল, পেয়ারা, পাকা কলা আর কিছু জঙ্গলি ফল রয়েছে। সাধক পাশের ঘরে চলে গেলেই শম্ভু আমাকে নিচু স্বরে বলল, কিরে কি করবি, খাবি না? সারাদিন তো এই চিঁড়ে আর গুড় খেয়েই আছি, সাঁটি দে চুপচাপ। সবে খাওয়া শেষ করেছি, হঠাৎ একটা ছেলে, বয়স কত হবে তা বলা বা বোঝা আমাদের পক্ষে কিঞ্চিত অসম্ভব। একটা পিতলের ঘটি আর একটা পিতলের গ্লাস এনে সামনে রেখে মিষ্টি সুরে বলল, বাবা বললেন ফল খেয়ে জল খেতে নেই, তাই একটু ছাগলের দুধ পাঠিয়ে দিলেন। ছাগলের দুধ শুনেই শম্ভু কেমন সিঁটিয়ে গেল, আর আমি অনীহা নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আচ্ছা ফ্যাসাদে বললাম, বাবা শেষে কিনে ছাগলের দুধ? আমি দোনামোনায় পড়ে হাবার মতো চেয়ে রইলাম ছেলেটার দিকে। ছেলেটা কি বুঝল কে জানে, আর কোনো কথা না বলে চলে গেল। আমরা অনর্থক আর বিচার বিশ্লেষণ না করে দৃঢ় হয়ে বসে রইলাম। সামনেই পিতলের ঘটিতে টল টল করে দুলে বেড়াচ্ছে সাদা ধবধবে দুধ, উপরে পলকা স্বরের প্রলেপ, আর তারই মাঝে মধ্যে সেই সুমিষ্ট সৌরভটা ভেসে ভেসে আসছে। কিন্তু তার উৎসটা ঠিক অনুধাবন করতে পারছি না। ভাবলাম শম্ভুকে একবার জিজ্ঞেস করি, কিন্তু দেখলাম ও কেমন অনাবশ্যকের মতো শরীরটা ঝুঁকিয়ে ঘটির উপর প্রায় উপুড় হয়ে কিছু দেখা বা বোঝার চেষ্টা করছে। আমি হাত দিয়ে একটা খোঁচা মেরে বললাম, কি দেখছিস ওভাবে, সোজা হয়ে বস। না দেখছিলাম, দুধটা কাঁচা না পাকা? দুধ আবার কাঁচা পাকা কি রে, এ কি গাছের ফল নাকি? না মানে এই ফোটানো না দুই এই ঘটিতে ঢেলে দিয়েছে, ওই সেটাই বোঝার চেষ্টা করছিলাম আর কি। ফোটানোই হোক আর ফাটানোই হোক,
আমি কিন্তু খাচ্ছি না। আমিও না। কিন্তু সাধককে বললে উনি ক্ষিপ্ত হবেন না তো, সেটাই ভাবছি। আমিও তো সেই ভয়েই আতঙ্কে আছি। তবে দুধটা খেলে ওটা আমার পোষা ছাগলের দুগ্ধ, ভয় নেই, খেয়ে ফেলো। আর হ্যাঁ, আমি তান্ত্রিক ঠিকই, তন্ত্রমন্ত্র সাধনাও করি, কিন্তু গূঢ় বা অঘোর নই। আমি শিব ও মা চণ্ডীর পূজারী। নাও এবার ওটা খেয়ে একটু বিশ্রাম করো তোমরা, আমার আবার কিছু কাজ আছে। পিতলের ঘটিটা দেখিয়ে বললেন, আর হ্যাঁ, ওটা জাল দেওয়া, নাও খেয়ে নাও বাবা তোমরা, তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। আয়ুদ আর একটা পাটি এনে দেবে, ওটা পেতে শুয়ে পড়ো। বেশি রাত করো না, সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে অনেক পরিশ্রম হয়েছে তোমাদের, কাল সকালে যা কথা হওয়ার হবে। ওনার অভয়বাণী শুনে পিতলের গ্লাসে ছাগলের দুগ্ধ ঢেলে পান করলাম। বাহ, মন্দ নয় তো, যথেষ্ট উপাদেয় ও সুস্বাদু। ছাগল নামটা শুনে মনটা অপ্রফুল্ল হলেও দুধটা কিন্তু মোটেই ছাগলের মতো নয়, বেশ সুন্দর। আয়ুধ নামটা শুনে অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল ছেলেটার কথা। তার মানে ওর নাম আয়ুধ, অর্থাৎ অস্ত্র। কিন্তু কে এই ছেলেটি? সাধকরা সাধারণত অকৃতদার হন, তাহলে কি ইনি বিবাহ বন্ধনে আবদ্ধ? আর ওটি ওনার সন্তান, তাহলে ওনার স্ত্রী? তাকে তো দেখতে বা তার উপস্থিতি কোনোটাই টের পাচ্ছি না, তাহলে কি উনি মৃত? কিছুই বুঝতে পারছি না। এই গভীর অরণ্যে বাস, একটা কম বয়সী ছেলে যে সাধককে বাবা বলে ডাকছে, আর কোনো মহিলার চিহ্ন। হঠাৎ মনে হলো অনেকেই তো সাধককে বাবা বলে সম্বোধন করে, তাই ছেলেটাও সাধককে বাবা বলেই ডাকছে। যাক, ওসব ভেবে আমাদের লাভ নেই। ততক্ষণে শম্ভু পাশাপাশি দুটো পাটি পেতে শোয়ার বন্দোবস্ত করে ফেলেছে। সারাদিনের ইতস্তত ঘোরাফেরার পরিশ্রমে নিমেষেই চোখ জুড়ে ঘুমের বৃষ্টি নেমে এলো। পাখির কূজনে ভোরের আভাস পাওয়া মাত্র ধড়ফড়িয়ে উঠে বসলাম। শম্ভুর নাক মুখ দিয়ে তখনও ঘুমের সময় ওঠা বিদ্যুতে ঘর ঘর শব্দটা বের হচ্ছে। আমার ঘুমটা এমনিতেই পাতলা, তার উপর অচেনা পরিবেশে ঘুমের সেন্সেক্স অনেকটাই নিচে নেমে যায়, তাই ঘুমটা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম হলো। বাইরে পা রাখতেই চমকে উঠলাম। ভোরটা তখনও কিছুটা অন্ধকারে ডুবে রয়েছে। দেখলাম সামনের জঙ্গলের পথ ধরে এগিয়ে আসছেন গতকালের সেই সাধক। নামটা কি যেন বলেছিলেন? তন্ত্র সাধক উগ্রনাথ। উনি আবছা অন্ধকার ভেদ করে ক্রমশ আমার দিকে এগিয়ে এলেন, হাতে একগোছা অচেনা ফুলের থোকা। ম ম করছে তার সৌরভ। অনুভব করলাম গতকাল থেকে ভেসে আসা সেই চেনা মিষ্টির সুগন্ধটা। ঘুম ভেঙে গেল? হ্যাঁ, কিন্তু এই ফুল? এটা পুত্রঞ্জীব ফুল। এই গাছের ফুল ও ফল খুব উপকারী, মানুষের শুশ্রূষায় অব্যর্থ ওষুধের মতো কাজ করে, বলেই কুটিরের ভেতরে প্রবেশ করলেন। আমিও পেছন পেছন ঘরে ঢুকলাম। দেখি শম্ভু বসে বসে চোখ কচলাচ্ছে। সাধক কোনো কথা না বলে পাশের ঘরে চলে গেলেন। শম্ভু আমাদেরকে দেখেই চোখ থেকে হাত সরিয়ে ভূত দেখার মতো দাঁড়িয়ে রইল। কি ব্যাপার বুঝতে না পেরে বললাম, কিরে, কোনো দুঃস্বপ্ন টুস্বপ্ন দেখলি নাকি? ওইভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছিস। আমরা কাল রাতে এখানেই শুয়েছিলাম। আরে, আমি ওর উজবুকের মতো আচরণ দেখে হেসে উঠলাম। হ্যাঁ, এই সাধকের কুটিরেই তো রাত কাটালাম, ভুলে মেরেছিস? ঠিকই তো, কাল রাতে তো আমরা জঙ্গলের মধ্যের এই ঘরটাতেই
এই কিসের যেন ওই একটা দুধ খেয়ে শুয়ে পড়লাম। কিসের দুধ খেয়েছিলাম রে? আরে কিসের যেন ছাগলের, ছাগলের দুধ। আমার মনে হয় বুঝলি ওই দুধটা দিয়ে কিছু মেশানো ছিল, তাই তো কাল রাতের কথা আমি বেমালুম ভুলে গেছিলাম। যা বাইরে ঘটিতে জল রাখা আছে, মুখ হাত ধুয়ে নে। উঠে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল শম্ভু, আমার দিকে ফিরে বলল, আচ্ছা কালকের সেই মিষ্টি গন্ধটা এখন আরো বেশি করে অনুভব করতে পারছি। মনে হচ্ছে এই ঘরের মধ্যে এই গন্ধটা ঘুরে বেড়াচ্ছে। আমি আর গন্ধের আসল রহস্যটা ফাঁস করলাম না, যে স্বয়ং সাধক উগ্রনাথ নিজে হাতে করে এই গন্ধ বহন করে এনেছেন। ইশারায় বাইরে যেতে বললাম। কুটিরের বারান্দায় দাঁড়িয়ে অপূর্ব সুন্দর আরণ্যক উপভোগ করছি। কেমন সব নাম না জানা ছোট বড়, মাঝারি সাইজের আর অপরূপ রংবাহারি সব পাখিদের ভোরের আলোয় গা ভাসিয়ে কুহু কুজনের কাকলি ভরা সৌন্দর্য। ছোট ছোট গুল্ম পাদপের মাঝে বছরের পর বছর ঠায় দাঁড়িয়ে থাকা শতায়ু সব শাখা পল্লবের খুশির দোলা অক্লেশে আহরণ করছি। ভেতর থেকে কে যেন বলে উঠল, বাবা আপনাদের ভেতরে ডাকছেন। তাকিয়ে দেখি কালকের সেই আয়ুথ নামের ছোকরা ছেলেটা। আসছি। তারপর শম্ভুর দিকে তাকাতেই ওরও হাবে ভাবে বুঝিয়ে দিল ওরও হাত মুখ ধোয়া হয়ে গেছে। ভেতরে প্রবেশ করতেই দেখি তন্ত্রসাধক উগ্রনাথ পাশের ঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করছেন। ইশারায় আমাদের ভেতরে আসতে নির্দেশ দিলেন। ভয়ের তাপমাত্রা এখন আমাদের জিরো, তাই নির্ভাবনায় ভেতরে ঢুকলাম। ভেতরে একজন মানুষ মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। মানুষটা দেহের উপর একটা চাদর জড়ানো, এক ঝলক দেখলে মনে হয় মৃতদেহ। পরে ভালো করে লক্ষ্য করে বুঝলাম, না বুকের কাছটা ওঠানামা করছে, তার মানে জ্ঞান আছে। কিন্তু কে ইনি আর সাধক উগ্রনাথ কি তাকে দেখার জন্যই আমাদের ভেতরে ডাকলেন বুঝলাম না। কিন্তু পেছন থেকে শম্ভু প্রায় চিৎকার করে উঠল, মামা, এটা তো আমার মামা ব্রজকিশোর দাশগুপ্ত। আমার শরীরের সমস্ত অণুপরমাণু দিয়ে শীতল স্রোত বয়ে গেল। এই দীর্ণ শীর্ণ মানুষটি শম্ভুর মামা, বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার ব্রজগুপ্ত। কিন্তু ওনার দেহের রক্তনালীগুলো কেন এমন ফ্যাকাশে মার্কা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে শরীরে রক্ত বলতে কিছুই আর অবশিষ্ট নেই। তাহলে উনি কি এমন রোগে ভুগছিলেন যার ফলে রক্তাল্পতা হয়ে অসুস্থ হয়ে পড়েছেন? হতে পারে জঙ্গলে এসে হয়তো শরীর আরো খারাপ হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে গেল, তবে যে শম্ভু সেই জঙ্গলের বিকৃত মানুষটার মৃতদেহটাকেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল ওটাই ওর মামা, গলার লকেটটাও নাকি ওর মামারই, আর যদি এটা শম্ভুর মামা হয় তাহলে ওটা কে ছিল? আর ওর মামার লকেটটাই বা ওই মৃতদেহের গলায় এলো কি করে? এ কেমন রহস্য, কিছুই তো মাথায় ঢুকছে না। এই সব ভাবতে ভাবতেই শম্ভু কখন যে ওর মামার পাশে গিয়ে বসে পড়েছে খেয়াল করিনি, নত মস্তকে মামাকে অবলোকন করছে। ইনি তোমার মামা? হ্যাঁ, ইনি আমার মামা ব্রজকিশোর দাশগুপ্ত। শম্ভুর গলায় দ্বিতীয়বারের জন্য কাতরতা। তাহলে তোমার পকেটে যে লকেটটা আছে ওইটা, ওইটাও কি তোমার মামার? বাড়ির অভিভাবকদের মতো কঠিন গলায় বললেন তান্ত্রিক উগ্রনাথ। উত্তর দিতে যাবে শম্ভু, আমি বলে উঠলাম, বাবা আপনি কি করে জানলেন ওর পকেটের লকেটের কথা? ওটা তো আমি সর্বজ্ঞ। তোমরা যে অরণ্যে প্রবেশ করার পর আমার কুটির খুঁজে এখানে এসেছো, সেটাও আমারই ইচ্ছায়। শম্ভুর মামাকে দেখিয়ে বললেন, উনি অবাঞ্ছিত প্রেতাত্মার কবলে পড়েছিলেন এই জঙ্গলে। আমি ভোরের বেলায় অন্ধকারাচ্ছন্ন আবছা আলোয় দেখতে পাই একজন মানুষ জ্ঞানহীন নিস্তেজ হয়ে পথের পার্শ্বে পড়ে রয়েছে। কারণ তখন আমি ধ্যানে ছিলাম না,
ধ্যানমগ্ন অবস্থায় আমি চরাচরের সব কিছু দিব্য চক্ষু দিয়ে অবলোকন করতে পারি। প্রথমে আফসোসও হয়েছিল তার জন্য, কিন্তু পরে যখন ওনাকে কোল পাঁজা করে ছুঁই তখনই। কিছুক্ষণ আর কোনো কথা বললেন না তান্ত্রিক, তারপর শম্ভুকে উদ্দেশ্য করে বললেন, দেখেই আমি বিষয়টা অনুধাবন করতে পেরে ওনাকে এই কুটিরে নিয়ে আসি। এক পলক দেখেই বুঝতে পারি উনি ওই ওঁর আক্রমণের শিকার। ওঁর আক্রমণ বলতে? শম্ভু উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল। আমি নিষ্পলকে চেয়ে রয়েছি প্রশ্নের উত্তরের অপেক্ষায়। উগ্রনাথ নির্বিঘ্ন চিত্তে নির্বিকারে শম্ভুর নিকটে গিয়ে বললেন, ওর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে অপারগ হয়েছে তোমার মামা, যদিও সেটাই স্বাভাবিক। যাই হোক, ওনার প্রাণ সংশয় বুঝেই আমি আর দেরি করিনি, ওনাকে কাঁধে চাপিয়ে নিয়ে এসেছি এই কুটিরে। কিন্তু আমরা যে ওনাকে মৃত। ওনাকে? কিছুটা কৌতুকেই বললেন তান্ত্রিক উগ্রনাথ। এখন তো মনে হচ্ছে ওনাকে নয়, ওটা অন্য কারো মৃতদেহ ছিল। কিন্তু গলার লকেট, সেটা তো আমার মামার। ঠিকই বলেছ, ওটা অন্য কারুর নিথর দেহের শেষ দেখে থাকবে তোমরা। আর তোমার মামার গলার লকেটটা সেই পরে কোনোভাবে পেয়ে ওই মৃত মানুষটার গলায় পরিয়ে দেয়, কারণ ওর লকেটের আবশ্যকতা নেই, ওটা ওর কাছে মূল্যহীন। দুজনেই কেমন কৌতূহলী দৃষ্টি দিয়ে সাধক উগ্রনাথের দিকে তাকিয়ে রইলাম। আমার মুখের ভাব দেখে উনি সব বুঝতে পেরে বলতে লাগলেন, আসলে তোমরা যাকে দেখেছ সে ছিল একজন ভিন রাজ্যের মানুষ, নাম হীরালাল কাজরিয়া। আচ্ছা, তোমরা বলে আমাদেরকে বাইরের যে ঘরে রাত কাটিয়েছি সেখানে আসতে নির্দেশ দিয়ে নিজেই সর্বাগ্রে এলেন বাইরের ঘরটায়। আমরা পেছনে পেছনে মাটিতে পেতে রাখা শীতল পাটিটায় বসতে আদেশ করলেন। দেখলাম গতকাল রাতে আমাদের শোয়ার জন্য যে বাটি দুটো দেওয়া হয়েছিল সেগুলো এখন আর এখানে নেই। আয়ুত নামের ছেলেটা আমাদের অলক্ষ্যে ওগুলো তুলে নিয়ে গেছে। সাধক উগ্রনাথের সম্মুখে বসলাম আমরা। আচ্ছা, তোমরা কাল জঙ্গলে মৃতদেহ ছাড়া আর কি কিছু লক্ষ্য করেছ? মানে অন্য কোনো মানুষের অবয়ব বা ও জাতীয় কিছু? না না, ওই তো আমার মামার মৃত শরীরটাই তো দেখেছিলাম, আর অন্ধকারে তো সেরকম কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। বলেই মাথাটা এদিক ওদিক নাড়িয়ে নিজের কথার ভুল সূত্রে বলল, না না না, ওই অচেনা লোকটা যাকে আমি ভুল করে মামা ভেবেছিলাম তার লাশটা দেখেছি শুধু। তান্ত্রিক উগ্রনাথ আমার দিকে মুখ ফেরালেন, গম্ভীর অথচ স্নিগ্ধ, ভারী অথচ শীতল দৃষ্টি। বুঝলাম আমাকে চুপ থাকতে দেখে উনি আমার দিকে কেন তাকিয়ে রয়েছেন। শম্ভু না দেখুক, আমি তো অস্পষ্ট ছায়ামূর্তিগুলো দেখেছি বা বলতে পারি অনুভব করেছি। আমার লুকোনোর কোনো উপায় নেই, বা লুকোবই বা কার কাছে? যে সর্বজ্ঞানী তাঁর কাছে, তাঁর কাছে তো কোনো কিছুই অবিদিত নয়। আমি তো কোনো চুরি বা খুন করিনি, তাহলে? তাই নির্ভয়ে বললাম, আমি দেখেছি। শম্ভু সভয়ে আমার দিকে চকিতে চেয়ে কিছু বলার চেষ্টা করতে যাবে, উগ্রনাথ কঠিন বাক্যে বলে উঠলেন, তুমি তো সব দেখেছো, তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভয় লাগেনি?
ভয় যে লাগেনি তা নয়, তবে শম্ভুর দিকে নজর ফিরিয়ে বললাম, জঙ্গলের পথে তোকে আমি আফ্রিকার জম্বিদের কথা বলেছিলাম না, ওই জম্বিরাই। তাহলে তুমি জম্বিদরের দেখেছো, ওদের কথা জানো, কোথায় শুনেছো? শুনিনি, বইতে পড়েছি। তবে এখানে যাদের দেখেছো তারা জম্বি নয়, তারা এদেশেরই অধিবাসী। আর হ্যাঁ, শম্ভুর দিকে দৃষ্টি দিয়ে বললেন, তোমার মামা মানুষটা মন্দ নন, তবে উনি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এই অরণ্যে আসেন। তোমরা জঙ্গলে যে মানুষটার বিকৃত মৃতদেহ সাক্ষাৎ করেছ, তাকে তোমার মামা খুন হতে দেখে ফেলেছিলেন। খুন বললাম বটে, তবে ওটাকে খুন না বলে আত্মহত্যাই বলা শ্রেয়। হীরালাল কাজরিয়া একজন স্বনামধন্য হীরে ব্যবসায়ী ছিলেন, যদিও যতদিন পেরিয়েছে হীরালাল ততই পিশাচ সাধনায় মাহির হয়ে উঠেছিল। গভীর অরণ্যে বা শ্মশান ভূমিতে অথবা ধরো কাপালিকদের সঙ্গে থাকতে থাকতে হীরালাল পিশাচের সাধনায় অনেকটাই আয়ত্ত করতে সক্ষম হয়েছিল। এর পেছনেও গোপন একটা অভিসন্ধি অবশ্যই ছিল হীরালালের। কিন্তু হীরালাল কাজরিয়ার এই মৃত্যুর সঙ্গে মামার কি সম্পর্ক? শম্ভু ব্যাকুল নয়নে তাকিয়ে থেকে প্রশ্ন করল। শম্ভুর প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তান্ত্রিক উগ্রনাথ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমরা দুজনে অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। এসো আমার সঙ্গে, বলে বাইরে বেরোলেন তিনি। আমি ঠিক বুঝতে পারলাম না উনি হঠাৎ করে বাইরে ডাকলেন কেন আমাদের। ভাবলাম হয়তো পাশের ঘরে শম্ভুর মামা শুয়ে আছেন, ওনাকে এড়াবার জন্যই বাইরে আসতে বললেন। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে উগ্রনাথ সবেকে এগিয়ে চলেছেন জঙ্গলের দিকে। অবুঝের মতো আমরা ওনাকে অনুসরণ করলাম। আমি আবার তালকানা, মানে ফাঁকা মাটি হোক বা জঙ্গল ঘেরা অঞ্চল, দিক নির্ণয় করতে পারি না, তাই উগ্রনাথের পেছন পেছন নিঃশব্দে এগিয়ে চললাম। আমার ঠিক দু ফুট পেছনে শম্ভু। গাছগাছালির আড়াল থেকে পাকপাখালির মিষ্টি মধুর কাকলি যেন ভীমসেন যোশীর নহবৎ। সূর্যের কিরণ এখন অনেকটা স্পষ্ট হয়েছে, তারই উৎকর্ষালো পেয়ে পাতাগুলো ঝিকমিক করে উঠছে। সামনের মানুষটার প্রতিটি পদক্ষেপে দৃঢ়তার সুস্পষ্ট উত্তাপ। ঘাড়ের উপর বিস্তৃত ঘন কেশ রাশির মৃদু উন্মাদনা সাধক উগ্রনাথের উদ্যমী অদম্য মেজাজের পরিচয় বহন করে। একটু পা চালিয়ে এগিয়ে এলাম সাধকের কাছে। পাংশুটে গলায় বললাম, বাবা আমরা এখন কোথায় যাচ্ছি? অরণ্যের পশ্চিম প্রান্তে। ওখানেই তো সেই পুকুর না ডোবা কি একটা আছে না? আমি ইশারায় ওকে চুপ থাকতে বলে বললাম, বাবা বলছি, পশ্চিম প্রান্তে কি বিশেষ কোনো কারণে আমরা যাচ্ছি? বিশেষ কারণ না থাকলে কি তোমাদের সঙ্গে আনি? গেলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমার বন্ধুটি যা বলল সেটা ওখানেই আছে, একটা অভিশপ্ত পুষ্করিণী বা দিঘিও বলতে পারো, আমরা তারই কাছাকাছি যাব। অভিশপ্ত? এই অরণ্য হল গিয়ে ছায়া জগৎ, এখানে ছায়া মানবেরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকে। এমনিতে তারা খুব শান্ত ও নিরীহ, প্রকৃতির কোলে ওদের আত্মা মুক্ত। কিন্তু যদি কোনো কারণবশত ওদের শান্তি বিঘ্নিত হয়, তখন ওরা হিংস্র হয়ে ওঠে, তখন আর রক্ষে নেই, রক্ষে নেই। কিন্তু ওদের আক্রমণের শিকার তো শম্ভুর মামা,
তাহলে কি উনি ওদের? ব্যগ্র চিত্তে জানতে চাইলাম আমি। তান্ত্রিক উগ্রনাথের পদক্ষেপ স্তব্ধ হল, আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, দুষ্ট জন আর দুর্বৃত্ত মন কখন যে কি অঘটন ঘটিয়ে ফেলে তা কে বলতে পারে? দুর্জন মানুষের পরিণতি কখনো না কখনো মারাত্মক আকার ধারণ করবে, এতে আর সংশয়ের কি আছে? পাগল এমনি কারো ক্ষতি করে না, কিন্তু তাকে খেপিয়ে দিলে সে তো প্রতিঘাত করবেই, এতে আর আশ্চর্যের কি আছে? আর পাগলের প্রতিঘাত একজন সুস্থ মানুষের চেয়ে অনেক গুণ ধারালো ও ভয়ানক হয়। নাও এবার চলো। গাঢ় কালচে মেঘের মতো গলার স্বর ভয়ানক করে বলে উঠলেন তান্ত্রিক উগ্রনাথ। বেলা কিছুটা বেড়েছে, আলোর উষ্ণতাই তার প্রমাণ। মিঠে পাক পাখালির অজানা মিষ্টি মধুর কণ্ঠধ্বনি অরণ্যের সর্বশরীরে ঝিলিক দিয়ে উঠছে। হঠাৎ কি মনে হতে পেছন ফিরে দেখি পেছনের শম্ভু নেই। তাহলে কি ও পথ হারিয়ে ফেলল? কিন্তু পথ হারাবার তো কথা নয়, ও তো আমাদের অনুসরণ করছিল। মনের ভেতরটা কম্প দিয়ে উঠল। একটু আগেই বলা তান্ত্রিক উগ্রনাথের কথাটা মনে পড়ে গেল, কিন্তু কোনো কারণবশত ওরা যদি হিংস্র হয়ে ওঠে তো? প্রমাদ গুনলাম, তৎক্ষণাৎ সাধককে বললাম, বাবা আমার বন্ধু শম্ভুকে দেখতে পাচ্ছি না, মনে হয় পথভ্রষ্ট হয়েছে। অবাক হয়ে দেখলাম তান্ত্রিক উগ্রনাথ বেপরোয়া ভাবে প্রায় দৌড়তে শুরু করলেন, আমার কথার কোনো প্রতিউত্তর করলেন না। আমিও ওনাকে অনুকরণ করে ছুটতে লাগলাম। কিছুক্ষণ ছুটতেই এসে পড়লাম একটা আরো গহন ও ঘন ঝোপঝাড়ের মধ্যে। এখানে গাছের গোড়ায় কুয়াশার আস্তরণের ঢেউ, প্রেমিক প্রেমিকার মতো একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কুয়াশার ঢেউ চিরে এগিয়ে এলাম আরো কিছুটা, শীতল অনুভূতি এসে শরীরে ধাক্কা মারল। ধান খেতের মধ্যে আলপথে হাঁটলে যেমন শীতলতা অনুভূত হয় ঠিক সেই রকম। বুঝলাম দিঘির খুব নিকটেই আমরা এসে পড়েছি। তারই শীতল জলের বাতাস এসে শরীরে ঘনিষ্ঠ রূপে আলিঙ্গন করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম সেই জলাভূমির কাছে। শঙ্কাগ্রহ নিয়ে বললাম, বাবা এটাই কি সেই অভিশপ্ত পুষ্করিণী? হ্যাঁ, এটাই সেই দিঘি যার অন্তরে ডুবে আছে অসংখ্য মানুষের আর্তনাদ, যে তার নিজের বুকে ডুবতে দেখেছে অসংখ্য চঞ্চল চিত্ত মানুষের করুণ পরিণতির দৃশ্য। অসংখ্য শোকস্মৃতি ভরা রয়েছে এই দিঘির গভীর শরীরে। কিন্তু বাবা, শোকস্মৃতি কেন বলছেন? এই যে বড় জলাশয় দেখছ, এর পারে একটা পুরো মন্দির ছিল, সে বহুদিন আগের কথা। তখন এদেশে রাজত্ব করত ব্রিটিশরা, আর গোপনে তাদের সহযোগিতা করতেন আমাদের দেশের কিছু বেঈমান ভূস্বামী। সবটাই ব্রিটিশ সরকারকে তেলিয়ে সম্পত্তি আয়ত্ত করার কৌশল। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি কোনো গরিব প্রজার প্রাণ নিতে হতো, তাতেও ওনারা বিন্দুমাত্র বিচলিত হতেন না। অক্লেশে পাইক পেয়াদা দিয়ে প্রজাদের নিধন করতেন, আর সেই সব মৃতদেহ আত্মীয় স্বজনদের হাতে না সমর্পণ করে নিকষ রাতে লুকিয়ে লুকিয়ে এই দিঘির জলে পুঁতে দিতেন, প্রজারা যাতে বিদ্রোহ করার সাহস না পায় তার জন্য। তুমি নিশ্চয় জানো দিঘির গভীর জলে চমাটবদ্ধ পাঁক থাকে, সুতরাং সেই পাঁকে কারুর দেহ পুঁতে দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। আর তখনকার দিনে প্রজারা খাদ্যাভাবে প্রায় রুগ্ন শুকনো বিদীর্ণ চেহারার অধিকারী হতো।
এরকমই শুকনো হাড়, ঝিরঝিরে হালকা মানুষ অনায়াসেই পাঁকে পচে কঙ্কালে পরিণত হতো। আজও এর গভীরে খুঁড়লে অসংখ্য কঙ্কাল উদ্ধার হবে। সেই রকমই একবার তান্ত্রিক থামলেন, কিছুক্ষণ মৌন থেকে কি একটা ভাবলেন, তারপর চকিতে উঠে দৌড়তে শুরু করলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম তিনি কয়েক পা এগিয়ে গিয়েছেন। কিংকর্তব্য বিমূঢ়ের মতো মিনিট খানেক দাঁড়িয়ে আমিও দৌড়লাম ওনার পিছন পিছন। অবিশ্বাস্যভাবে দেখলাম আমার থেকে বয়সে বড় এক সাধু, ঠিক কতটা বড় অনুমান করা দুঃসাধ্য, এই বয়সেও আমাকে কয়েক পা পেছনে ফেলে ছুটে চলেছেন গন্তব্য দিঘির বিপরীতে। ঝোপ জঙ্গলে ভরা এই গভীর অরণ্যের ঝোপ কাটা দুই হাতে সরিয়ে এগিয়ে চলেছেন সাধক, অনুসরণে রত আমি। কতক্ষণ দৌড়েছিলাম জানি না, তবে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছিলাম তান্ত্রিক উগ্রনাথের ঠিক পেছনে। কিছু বলতে গিয়ে মুখটা সবে হাঁ করেছি। তান্ত্রিক হাত তুলে আমায় চুপ থাকতে নির্দেশ দিলেন। দেখলাম ওনার দৃষ্টি নিবদ্ধ সামনের একটা জঙ্গলাকীর্ণ জায়গায়। জঙ্গলের ভেতরটা জমাট অন্ধকার, বাইরে থেকে ভেতরে কি আছে বোঝা দুরাহ। আয়তকার চোখে উনি নিষ্পলক তাকিয়ে রয়েছেন জঙ্গলের অন্ধকারে, খালি একটি অসম্পূর্ণ বাক্য বললেন, অপেক্ষা করো। দুহাতে কাঁটা ছোপের জঙ্গল সরিয়ে অদৃশ্য হলেন জমাট বন্ধ অন্ধকারের গহ্বরে। যেটুকু আবছা দৃশ্য নজরে এলো তাতে বুঝলাম গাছপালাগুলো কোনো একটা কিছুকে অবলম্বন করে দাঁড়িয়ে আছে, কিন্তু অবলম্বনকারী শাখা প্রশাখাগুলো কাকে অবলম্বন করে রয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না। উৎকণ্ঠিত মনে সেদিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ করে ঝোপ জঙ্গলটা নড়ে চড়ে উঠল, বুকের ভেতরটা কেমন যেন করছে। সচকিত হয়ে চেয়ে রয়েছি, দেখি জঙ্গল ছিঁড়ে বেরিয়ে এলেন উগ্রনাথ, কাঁধে একজন জ্ঞানহীন মানুষের দেহ। জ্ঞানহীন বললাম ঠিকই, কিন্তু তখনও জানতাম না যে মানুষটা জ্ঞানহীন না, মৃত, কারণ তার মাথাটা ঘাড়ের নিচে মরা মানুষের মাথার মতো দুলছে। কাছে আসতে ভিড়বি খাবার চোখা, এ তো শম্ভু, ওই অন্ধকার জঙ্গলে কি করতে ঢুকেছিল? হঠাৎ মনে পড়ে গেল তান্ত্রিকের কুটির থেকে আসার সময় মাঝপথে ওকে আর পেছনে দেখতে পাইনি, কিন্তু এতক্ষণ তান্ত্রিকের কথায় এতটাই মগ্ন ছিলাম যে ওর কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। তাহলে ওর এই অবস্থার জন্য আমিও অনেকটাই দায়ী, অস্বীকার করি কি করে? বাবা 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 শম্ভু, ওর এরকম অবস্থা কিভাবে বাবা? দেখলাম তান্ত্রিক উগ্রনাথ নিরুত্তর নিরুতপ্ত অবস্থায় যে পথে এসেছি সেই ফিরতি পথেই দ্রুত পায়ে এগিয়ে চলেছে। ক্যাবলাকান্তের মতো নীরবে ওনার পিছন পিছন চললাম। শম্ভুকে শীতল পাটির উপর শুয়ে ভেতর ঘর থেকে একটা পিতলের গ্লাস এনে ওর মুখটা হাঁ করে কিছু একটা তরল ঢেলে দিলেন উগ্রনাথ। একটা শ্বাস ছাড়লেন, গভীর সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের চেয়েও গভীর সেই শ্বাস। শম্ভুকে ওই হরিহর আত্মা আকর্ষণ করে নিয়ে গেছিল ওই গভীর জঙ্গলে, যেখানে কথাটা সম্পূর্ণ করার আগেই ভেতর থেকে আয়ুত নামের সেই ছেলেটা চিৎকার করে উঠল, জ্ঞান ফিরেছে বাবা, জ্ঞান ফিরেছে। আমি তখন পূর্বের স্মৃতিতে ডুব মারছিলাম। হরিহর আত্মা যার সঙ্গে গতকাল রাতেই আমাদের কথা কাটাকাটি হয়েছিল, ছেলেটার ডাকে আমি বাস্তবে এলাম। ঠিক আছে, তুমি ওনাকে এক গ্লাস গরম দুধ দাও। তারপর মামার দিকে ফিরে আবার বলতে শুরু করলেন, যেখানে তোমার বন্ধুকে হরিহর নিয়ে গিয়েছিল সেখানে জঙ্গল ঘেরা এক প্রাচীন বাড়ি আছে, শোনা যায় ওটি ছিল
মন্দিরের পাকশালা। ওখানেই কালী পুজোর রাতে ভক্তদের জন্য অন্নের আয়োজন করা হতো। তার মানে মন্দিরটা ছিল একটা কালী মন্দির? আর ওই মন্দিরের পুরোহিত ছিলেন এই হরিহর আত্মা, যদিও ওনার সঠিক নাম ছিল হরিহর চাটুজ্জে। সেই রকমই একদিন এক নিরাপরাধ প্রজাকে কোনো এক ভূস্বামী জোর করে ধরে এনে মায়ের খড়গ দিয়ে হত্যা করতে উদ্যত হয়। আর ঠিক তখনই অতিরিক্ত কৌতূহলে তান্ত্রিকের কথাটা কেটে বললাম, নিরাপরাধ প্রজাকে এভাবে খুন? তখন অপরাধ আর নিরাপরাধ বলে আলাদা কোনো সংজ্ঞা ছিল না। বিত্তবানেরা সর্বদাই নিরাপরাধ বিশেষণে ভূষিত হতেন, আর গরিবের কপালে জুটত অপরাধের সাজা। বস্তুত বিষয়টা ঠিক এক বিপরীত ছিল। সে যাই হোক, তো সেই সময়, মানে যে সময় ভূস্বামী প্রজাকে জোর করে মায়ের খড়গ দিয়ে কোপ বসাতে যাবেন, পুরোহিত হরিহর চাটুর্যে বাধা দিয়ে ওঠেন। হুঙ্কার ছেড়ে বলেন, মা কালীর খড়গ অতি নিষ্ঠাবান, পুরোহিত ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, কারো অধিকার নেই, এমনকি ভূস্বামীরও নয়। এ দুষ্কর্ম থেকে বিরত থাকুন, না হলে ঘোর বিপদ ঘনিয়ে আসবে এই ধরাধামে। মায়ের কোপ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, এমনকি স্বয়ং মা নিজেও নন। কিন্তু আত্ম অহংকারী ভূস্বামী ওনার কথায় কর্ণপাত না করেই প্রচণ্ড রাগে ও উত্তেজনায় পুরোহিতের গলাতেই কোপ বসিয়ে দেন। আমার ভেতরটা উত্তেজনায় কাঁপছে। তান্ত্রিক উগ্রনাথের উজ্জ্বল নেত্রের দিকে চেয়ে আছি। উনি বললেন, কিন্তু উত্তেজনায় যে অপরাধ করে বসেছেন ভূস্বামী, সেটা যখন উনি অনুধাবন করতে পারলেন, তখন আসন্ন বিপদ সম্বন্ধে অবগত হতেই পুরোহিতের রক্ত মাখা নিষ্পন্দ শরীর ওখানে ফেলে রেখেই তড়িঘড়ি চম্পট দেন, সঙ্গে পাইক পেয়া দাও। কিন্তু বাবা, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, অভয় দেন তো বলতে পারি? নির্ভয় বলো। পুরোহিত হরিহর চাটুজ্জে সেদিনই কেন ভূস্বামীকে আটকাতে গিয়েছিলেন? তার আগেও তো অনেককে ভূস্বামী এভাবে হত্যা করেছে। তবে সেদিন কি এমন অসুবিধা ছিল যে পুরোহিত রুষ্ট হয়ে উঠলেন? খুব ভালো প্রশ্ন করেছ। একটা কথা মনে রেখো, প্রত্যেকের প্রাণের ভয় আছে, আর তার ওপর ওই আমলে লেখাপড়া শিখেছ যখন হয়তো অনেক বইপত্রে পড়ে থাকবে সেসব দুঃসহ জীবনের বৃত্তান্ত। তা সেদিন যাকে হত্যা করতে ভূস্বামী দিঘির পাড়ে মন্দিরের অদূরে এসেছিলেন, সে ছিল হরিহর চাটুজ্জের আপন ছেলে। হরিহর চাটুজ্জের নিজের ছেলে? তার মানে সেদিন দুটো হত্যা? দুটো নয়, তিনটে। হরিহর চাটুজ্জে ভূস্বামীর আদেশে তার ছেলে আর সেই দিন রাত্রেই ওই দিঘির পাড়েই ভূস্বামীর ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় পেয়াদা ও প্রজারা। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত ওনার মৃত্যুর রহস্য রহস্যই থেকে গেছে। আর তারপর থেকেই কোনো না কোনো এক অজানা ভয়ে জনগণ ও মন্দিরের ত্রিসীমানায় ছায়াও মারায় না। কিন্তু কিন্তু কি বাবা? নাও, অনেক বেলা হলো, কিছু একটু মুখে দাও, তারপর না হয় আবার কিছু ফল দই চিড়ে সহযোগে খেয়ে কুটিরের সম্মুখে একটু ঘোরাঘুরি করছি। এমন সময় একটা ছায়ামূর্তি যেন পাশ দিয়ে হুস করে চলে গেল। একটা শীতল কনকনে বাতাস আর আষ্টে গন্ধ স্পর্শ করে হাওয়ায় মিলিয়ে গেল। চমকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলাম। আমি না, কাউকে দেখতে পেলাম না। আর কিছু না ভেবে ভেতরে এসে শম্ভুর পায়ের কাছে বসলাম।
ঠিক তখনই সেখানে হাজির হলেন সাধক উগ্রনাথ। তোমার বন্ধু সুস্থ হয়ে উঠবে, কিছু ভেবো না। তবে কতদিনে বা কতক্ষণে সেটা সঠিক পরিমাপ করে বলা সম্ভব নয়। এক ঘন্টাও লাগতে পারে, আবার একদিন বা এক সপ্তাহ। আচ্ছা বাবা, আপনি কি করে টের পেলেন যে শম্ভু ওই জঙ্গলে ওই অবস্থায়? আমি অনুভব করতে পারি হরিহরের আগমন বার্তা। হরিহর যখনই কোনো বদমতলব করে, তখনই একটা শীতল বাতাস আর আষ্টে গন্ধ আমার শরীর ছুঁয়ে অদৃশ্য হয়ে যায়। এই এই তো একটু আগে আমি সেই সেই গন্ধটা আর শীতল বাতাসটা অনুভব করতে পেরেছো, তাই তো? ও কিছু না, আসলে হরিহর আমাকে ভয় দেখানোর জন্য এসব ছোটোখাটো দুষ্টুমি করে বেড়ায়। আমার সামনে ওর সাধ্যগতায়, তাই আড়ালে আপটালে লুকিয়ে লুকিয়ে এসব ফন্দি ফিকির করে। কিন্তু কেন? কারণ হরিহর চায় না আমি এখানে থাকি। ও আমার এখানে আসার উদ্দেশ্য সম্বন্ধে অবহিত, তাই আমাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে পারলেই ওর শান্তি। ওই যে পুরো ঘরটায় মায়ের অন্নভোগ রান্না হতো, ওই ঘরটাতেই বৃদ্ধ হরিহর চাটুজ্যে থাকতেন। থাকতেন নয়, বলা যায় এখনো থাকেন, অর্থাৎ মৃত্যুর পূর্ব এবং উত্তর দুই অংশে ওনার আধিপত্য রয়েছে ওই ঘরটায়। কথা থামিয়ে তান্ত্রিক উগ্রনাথ শম্ভুর হাতের তালু স্পর্শ করে বললেন, আশা করছি আগামীকালই তোমার বন্ধুটি সুস্থ হয়ে উঠবে। আর বাবা তখন কি যেন একটা কথা বলছিলেন, কিন্তু বলে আর বললেন না। শম্ভুর চোখের পাতা উল্টে দেখতে দেখতে ভারী গম্ভীর গলায় বললেন, আসলে মায়ের ত্রিনয়নে ছিল তিনটি মূল্যবান হীরের পাথর, আর সেটা মাকে উপহার দিয়েছিল হীরালালের পূর্বপুরুষ মতিলাল। তখন তো আর এই জঙ্গল এতটা ঘনারণ্য ছিল না। শুনেইছ যে মন্দিরে জাগ্রত দেবী ছিলেন মা কালী। মায়ের কাছে মানত করে মতিলাল প্রভূত ধনসম্পত্তির মালিক হয়, আর মায়ের প্রতি অটুট বিশ্বাসে মাকে তিনটে মূল্যবান হীরে উপহার হিসেবে দেয়, যা পরবর্তীকালে ওনার ইচ্ছেতেই মায়ের ত্রিনয়নে স্থাপন করা হয়। আর প্রকাশ না করার কারণটা সম্ভবত চুরি ডাকাতির ভয়ে, ভিন্ন অন্য কিছু নয়, এমনটা আমার ধারণা। যাই হোক, হরিহর মৃত্যুর পর সময়ের ব্যবধানে আর প্রাকৃতিক কারণে মন্দিরটি ভগ্ন হতে থাকে, আর কয়েক শতাব্দী পর মায়ের মূর্তি সহ এই দিঘির জলে আত্মবিসর্জন করে। মায়ের সাথে সাথে ওই হীরে তিনটিও দিঘির জলে ডুবে যায়? হ্যাঁ, আর সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে হীরালাল মতিলালের একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে মতিলাল ওই হীরের বিষয়টা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে রেখেছিল। হীরালাল ডায়েরি দেখা মাত্রই লোভে চোখ দুটো চলকে ওঠে, আর খুঁজতে খুঁজতে এই অরণ্যে এসে হাজির হয়। যদিও জানত জঙ্গল মানেই ভূত প্রেতের আড্ডাখানা, তাই কিছু পিসাদ সাধনাও আয়ত্ত করে নিল তার আগে। কিন্তু হীরালাল এটা জানত না যে হরিহর চাটুজ্যের আত্মা ওই অরণ্যের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর সন্দেহজনক কিছু দেখলে বা বুঝলেই ঘাড় মোটকে ক্ষতবিক্ষত করে দেয়। তাহলে আমাদের হরিহর চাটুজ্যে কিছু করল না কেন? ওই যে বললাম, সন্দেহজনক। তোমাদের মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়নি, তাই শুধু সাবধান করেই ছেড়ে দিয়েছে। তাহলে শম্ভুর মামা উনি কিভাবে? সেটা শম্ভু মামা সুস্থ হলে ওনার মুখেই শুনো। তবে এখন যে কাজের জন্য
আমার এখানে আসা সেটা সম্পূর্ণ করতে হবে। এমনিতেও এই কুটির আশেপাশের 1 কিলোমিটারের এলাকা আমি বেঁধে দিয়েছি, খালি ওই হরিহরের পুরো ঘরটা আর দিঘির অংশটা বাঁধতে বাকি আছে। আজ সন্ধ্যায় জপে বসব, তুমিও সঙ্গে থেকো। আমি আমি কেন বাবা, আমি তো এসবের কিছুই জানি না, বুঝি না। খুব একটা বেশি কিছু তোমাকে করতে হবে না, কেবল আমার সঙ্গ দেবে। আমি আয়ুধকেও সঙ্গে নিতে পারতাম, কিন্তু শম্ভু আর ওর মামাকে একা আমি এ ঘরে আমার অনুপস্থিতিতে রাখতে চাই না, তাই তোমাকে বলা। সূর্য অনেকক্ষণ ডুবে গেছে, ঘন অরণ্য আরো ঘনীভূত হয়ে নিকষ কাজল হয়ে উঠেছে। নিস্তব্ধ নির্জন অরণ্য প্রগাঢ় থমথমে, কেবল অগোছালো জোনাকির দল ক্ষণে ক্ষণে মিটিমিটি করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। কুটির প্রাঙ্গণের পূর্ব কোণে একটা বাবলা গাছের তলায় তান্ত্রিক উগ্রনাথ উত্তরে মুখ করে চতুর্ভুজাকার কুশাসনের উপর বসলেন। পরনে লাল জোব্বা আর সাদা ধুতি, কপালে হলুদ চন্দনের তিলক কাটলেন আর গলায় পড়লেন রুদ্রাক্ষের মালা। সামনে জপের নিমিত্ত প্রয়োজনীয় আনুষঙ্গ, পিতলের ছোট্ট কলসি, বাবলা গাছের শুকনো ডাল, এলাচ, লবঙ্গ, সুপারি, আরও কিছু নাম না জানা গাছের ছাল, বস্তু ইত্যাদি। আজ শনিবার, আমি ওনার পাশের একটি আসনে বসে সব লক্ষ্য করছি বটে, তবে মনের ভেতরটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। কেমন একটা মানসিক অস্বস্তি, ঘুটঘুটে অন্ধকার, যেদিকে তাকাই সেদিকেই জমাটি আঁধার রাজত্ব করছে। সাধক যতই আশ্বস্ত করুক, এই রকম অভিজ্ঞতা তো এই প্রথম, তাই কিছুটা নড়বড়ে ও শঙ্কিত আমি। সর্বাগ্রে সাধক একটি মোমবাতি প্রজ্বলন করে ওনার দক্ষিণ দিকে রাখলেন, তারপর কিছু সাদা সাদা গুঁড়ো ছড়িয়ে দিলেন সম্মুখের ভূমিতে আর তাতে একটা অদ্ভুত ছক আঁকলেন। ধীরে ধীরে পিতলের ছোট্ট কলসিটা স্থাপন করলেন ছকের ঠিক মধ্যম স্থানে, তারপর চোখ বুজে বৃদ্ধাঙ্গুলি দ্বারা কনিষ্ঠা স্পর্শ করে ঠোঁট নাড়ালেন কিছুক্ষণ। বুঝলাম বিড়বিড় করে কিছু মন্ত্রপাঠ করছেন। অপলকে চেয়ে মনটা শক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। হঠাৎ তান্ত্রিক উগ্রনাথ বিড়বিড়ানি ছেড়ে মৃদু স্বরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। তারপর সামনে রাখা পিতলের কলসি দিয়ে কিছু একটা তরল করে আঙুলের সাহায্যে ফোঁটা ফোঁটা ঢালতে লাগলেন। বিস্ময়ে পলকে তাকিয়ে দেখছি, উনি ধীরে ধীরে মন্ত্রোচ্চারণের তীব্রতা বৃদ্ধি করছেন। আন্দাজ প্রায় আধ ঘন্টা অতিবাহিত হতেই শরীরটায় কাঁপুনি দিয়ে উঠল। দেখলাম তান্ত্রিকও কেঁপে উঠলেন, আর ঠিক সেই মুহূর্তে নাকের মধ্যে অনুভব করলাম সকালের সেই শীতল বাতাস মিশ্রিত আষ্টে গন্ধটা। আচমকা আমার বুকে কম্পন সৃষ্টি করে উগ্রনাথ ভারী গম্ভীর গলায় অতি দ্রুত মন্ত্র পাঠ করতে শুরু করলেন। আষ্টে গন্ধটা ক্রমশ কুটিরে চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো, আর সেই সাথে উত্তেজিত কণ্ঠে মন্ত্র পড়তে লাগলেন তান্ত্রিক উগ্রনাথ। হঠাৎ করেই আমার শরীরটা প্রচণ্ড কাঁপুনি দিয়ে উঠল। শরীরের মধ্যে অন্যরকম কিছু একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। মনে হলো কেউ যেন হাওয়ার বেগে এসে আমার শরীরে কাঁপন ধরিয়ে দিল। চোখটা ঘোলাটে হয়ে সামনেটা অস্বচ্ছ কাঁচের মতো ফুটে উঠল। চোখের সামনে সব কিছু কেমন ফ্যাকাশে কালচে হয়ে এলো, কিছুই আর স্পষ্ট চোখে ধরা পড়ছে না। তান্ত্রিক উগ্রনাথ বা তার আয়োজন, কোনো কিছুই না। তোর পরিচয় কি? কোনো জবাব নেই, খালি ক্ষণক্ষণে হাসি বেরিয়ে এলো অজান্তেই অনিচ্ছায় আমার মুখ দিয়ে।
তুই কি জঙ্গল ছাড়বি না? আর যদি জঙ্গল না ছাড়িস তো তোর একদিন কি আমার একদিন, ভেবে দেখ। কথাটা তীরের বেগে এসে বিঁধল কানে। আমি মা কালীর সেবক, মাকে ছেড়ে কোথাও যাব না। মাই আমার অতীত আর বর্তমান, এই জঙ্গল ছেড়ে আমি কোথাও যাব না। তোর বর্তমান? তুই তো মৃত, তাহলে তোর বর্তমান কৃষের রে? তোরা হাজার চেষ্টা করেও আমাকে এখান থেকে দাঁড়াতে পারবি না, এই আমি বলে গেলু। তার মানে তুই আমার কথা গ্রাহ্য করবি না, আমাকে অমান্য করবি? জানিস আমি কে? তন্ত্র সাধক উগ্রনাথ, যার নাম শুনলে জগতের সমস্ত ভূত প্রেত ভয়ে কাঁপতে থাকে। সেই তান্ত্রিক উগ্রনাথকে তুই অগ্রাহ্য করিস? তোর এত বড় সাহস! প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সাধক উগ্রনাথ মন্ত্রপাঠ উত্তর হাতে ধরা গুঁড়ো ছুড়ে দিলে আমাকে লক্ষ্য করে। কিঞ্চিত ঝিমুনিতে ধরল আমায়, মাথাটা বনবন করে উঠল, হিতাহিত জ্ঞান হারিয়ে হাত পা ছুটতে লাগলাম। দ্বিতীয়বার গুঁড়োটা আমার মুখে এসে পড়তেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। তার আগে টের পেলাম পিতলের কলসিটা চোরকির মতো হাওয়ায় কয়েক পা খেয়ে টং করে মাটিতে উল্টে পড়ল। জ্ঞান ফিরেছিল কতক্ষণ পর সেটা সঠিক অনুমান করা সম্ভব নয়, তবে জ্ঞান ফিরে এলেও সাময়িক বিহ্বল ছিল শরীরটা। অনুভব করলাম শরীরটা বেশ হালকা বোধ হচ্ছে, যেন পাখির পালক হয়ে গেছে আমার শরীরটা। কিন্তু কেন, এর অর্থ কি? নজর ঘুরিয়ে বুঝলাম আমি এখনো শুয়ে রয়েছি শম্ভুর ঠিক উল্টো দিকে। মাথার উপর খড়ের ছাউনির ফোঁকর দিয়ে কিঞ্চিত চাঁদের আলো প্রবেশ করছে ভেতরে। ধপ করে উঠে বসলাম, কয়েকবার চোখের পলক ফেলে ভালো করে তাকাতেই দেখি সাধক উগ্রনাথের কঠিন কণ্ঠস্বর। অজানা সব মন্ত্র আউড়ে চলেছেন। উঠে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে যেখানে সাধক উগ্রনাথ তখনও ধ্যানে মগ্ন। রাত কত হবে সঠিক ঠাহর করতে না পারলেও চাঁদের অবস্থান দেখলে বোঝা যায় আন্দাজ রাত তিনটে হবে। চাঁদ যেহেতু গতিশীল, তাই সারা রাতে চাঁদকে বিভিন্ন সময় আকাশে বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। সেই হিসেবে আমি মোটামুটি হিসেব করে বুঝলাম সময়টা এখন তিনটে বা তার আশেপাশে হবে। আমার উপস্থিতি টের পেয়ে তান্ত্রিক উগ্রনাথ হাতের ইশারায় আমাকে পূর্বের স্থানে বসতে আদেশ করলেন। চোখ খুললেন সাধক, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী কোলা বা ফেজ, যদিও এর আর একটা নাম আছে, ছায়া। এই ছায়া নামক কলাকে পান করেন কুবের। কুবেরকে উত্তর দিকের প্রভু বলা হয়, আর আজকের দিনেই কুবেরকে পুজো করে সোনা রূপ বা মূল্যবান রত্ন খনন করা ও খোঁজার কাজ করা অতীব শুভ। সাফল্য দোরগোড়ায় অবস্থান করে, তবে আমি হরিহর চাটুর্যকে আমার বশে আনতে পারিনি। যদিও আমার বিশ্বাস কুবেরের কৃপায় আমি আজ সেই হীরে ঠিক উদ্ধার করতে সক্ষম হব। কুবের বিশ্বের রক্ষাকর্তা, অর্থাৎ বিশ্বের সকল জীব ও জড় পদার্থের রক্ষা করেন স্বয়ং কুবের দেবতা, এবং তিনি আমারও সহায় হবেন এই প্রত্যাশাই করি। বলেই তান্ত্রিক উগ্রনাথ কপালে জোর হাত করে মন্ত্র আওড়ালেন। ওং শ্রীং হিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। এক ঝলক দেখলে মনে হবে দিঘির শান্ত জল যেন একটা বিশাল ব্ল্যাকবোর্ড। চোখটা একটু সইলে দেখতে পেলাম ব্ল্যাকবোর্ডের উপর চাঁদের আলোর হালকা ছটা এসে চকের প্রয়োজন মিটিয়েছে, তাতে দিঘি আরো ভয়ানক সুন্দর রূপ ধারণ করেছে। আশেপাশে কোথাও কাক পক্ষীর টু শব্দটিও হচ্ছে না। হঠাৎ করি অন্ধকার চিরে কিছু একটা লাফিয়ে পড়ল দিঘির শান্ত জলে, অশান্ত হয়ে নড়ে চড়ে উঠল। ক্ষণিকের ছপছপ শব্দ কানে ভেসে আসতে লাগলো। পাশে তাকিয়ে দেখি তান্ত্রিক উধাও। প্রথমটা চমকে উঠলেও
আমার বুঝতে বিন্দুমাত্র দ্বিধা রইল না যে তান্ত্রিক বাবাই একটু আগে জলে ঝাঁপ দিয়েছেন। জলের গভীরে ডুব দিয়েছেন মায়ের ত্রিনয়ন হতে তিনটে হিরে উদ্ধার করতে। জলের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছি। হঠাৎ যেন মনে হলো দূরের ঝোপ জঙ্গলটা নড়ে উঠেই আবার মুহূর্তেই স্থির হয়ে গেল। বার কয়েক এরকম হতেই অজানা শঙ্কায় বুকটা ধড়ফড় করে উঠল আমার। মনে মনে যাকে আশা করছি সে যদি হয় তাহলে কি আর রক্ষে আছে, ঠিক ঘাড় মোটকে ফেলবে এবার। আমার ভাবনাকে পায়ে পিষে আচমকাই কাঁটা ঝোপে ঝড় তুফান তুলে কিছু একটা রকেটের গতিতে ছুটে এসে লাফিয়ে পড়ল দিঘির টলমলে জলে। দেখলাম একটা আবছা মূর্তি ধীরে ধীরে ডুবে গেল জলের গভীরে। জলের উপর ভাসতে লাগলো গোলাকার কয়েকটি তরঙ্গ। নিবিষ্ট মনে ঘোরের মতো নিষ্পলক চেয়ে রয়েছি দিঘির জলে। কতক্ষণ ঠিক মনে নেই, সহসাই আমাকে স্তম্ভিত করে কেউ একজন ভেসে উঠল জলের উপরে। সাঁতরে অনেক কষ্টে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। এই নাও, এগুলো নিয়ে দৌড় লাগাও কুটিরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই পুটুলিটা আয়ুদের হাতে দিয়ে ওর কাছ থেকে কালো তিল আর সর্ষে গুঁড়ো থলেটা নিয়ে অবিলম্বে ফিরে এসো। বেশি বিলম্ব করো না, পিছন ফিরে তাকানোর চেষ্টাও করো না। গলার ভারী কি শটটা শুনে বুঝতে পারলাম এটা তান্ত্রিকের গলা বলে আমার হাতে একটা ছোট কাপড়ের পুটলি ধরিয়ে দিল। আমিও আর কোনো কিছু চিন্তা না করে দৌড় দিলাম কুঠিরের পথে। অন্ধকার পথে ঝোপঝাড়ের কাঁটায় বিদ্ধ হয়ে এসে পড়লাম কুটিরের প্রাঙ্গণে। আয়ুদের হাতে পুটুলিটা দিয়ে তান্ত্রিক উগ্রনাথের নির্দেশটা বলে থলেটা নিয়ে ফিরে আসছি। অনুভব করলাম আমাকে যেন অনুসরণ করছে কিছু ছায়ামূর্তি। বুকটা ঢিপ ঢিপ করছে ঠিকই, কিন্তু সাধক বলে দিয়েছেন বিলম্ব যেন না হয়, তাই শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুটতে শুরু করলাম। কিন্তু আমি যে এতটা বোকা সেটা জানলেও বিশ্বাস করতে চাইতাম না। আজ চাক্ষুষ প্রমাণ পেলাম। আমি ভুলে গেছিলাম আমাকে যারা অনুসরণ করছে তারা কেউ মানুষ নয়, যে অতি অতি দ্রুত দৌড়েও তাদেরকে পরাস্ত করতে পারবো আমি। হলো তাই, মনে হতে লাগলো তারা কখনো সামনে কখনো পেছনে আমাকে হতভম্ব করে বাধা দিতে ব্যাকর সমগ্র হয়ে উঠেছে। ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। দিঘির পথ এখনো অনেকটা বাকি, কিন্তু কি করব আমি, কিভাবে এদের হাত থেকে নিস্তার পাব কিছুই মাথায় এলো না। হঠাৎ মনে হলো হাতে ধরা থলেটায় যা আছে সেটা নিশ্চয়ই তান্ত্রিক উগ্রনাথের বিশেষ কোনো কারণে আনতে বলেছেন। আগু পিছু না ভেবে থলের ভেতরে হাত ঢুকিয়ে এক মুঠো কালো তিল আর সর্ষের মিশ্রণের গুঁড়ো ছিটিয়ে দিলাম আমার চারিদিকে। চোখ বন্ধ করে গুঁড়োটা ছড়িয়ে দিলাম। মিনিট খানেক হাঁপিয়ে ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলতেই অন্ধকারটা আরো নিকশ কালো হয়ে চোখে ফুটে উঠল। নিজেকেও নিজে দেখতে পাচ্ছি না, এতটাই আঁধার। একটু পরে চোখটা কিছুটা সইতেই বুঝলাম এক মুহূর্তে আমি একাই এখানে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছি। আশেপাশে কেউ কোথাও নেই, এমনকি কোনো ছায়ামূর্তিও না। একটা বিশাল গাছের গুঁড়ি হাতির পায়ের মতো অবিচল দাঁড়িয়ে রয়েছে আমার পাশে। একটা দীর্ঘশ্বাস ফেলে ছুটতে লাগলাম দিঘির উদ্দেশ্যে। কিন্তু এ কি, তান্ত্রিক উগ্রনাথ? উনি কোথায়? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোনো বিপদ হলো না তো ওনার? বুকটা ধরাস করে উঠল দুশ্চিন্তায়। এমন সময় কে যেন হঠাৎ করে পেছন থেকে খুঁত খুঁতে সরু গলায় বিদ্রুপাত্মক হাসি হেসে বলে উঠল, গরিবের কথা বাসি হলে বলে, আর ভূতের কথা না শুনলে চলে। পেছন ফিরে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মুখটা ফেরাবো আবার সেই খুঁতখুঁতে কলা বলে উঠল, উপরে উপরে গাছের উপরে। আগেই সাবধান করে বলেছিলাম যে নিচু ডোবার দিকে যাস না, শুনলি না তো আমার কথা? দেখ এবার মজাটা দেখ। একটা বিদগুটে বোটকা গন্ধ নাকে এসে হামলে পড়ল। গাছের উপরে তাকিয়ে খোঁজার চেষ্টা করছি, দেখি বেটা হরিহর চাটুর্যে
আমার পাশটাতে এসে ঘাপটি মেরে বসে আছে। ভয়ের সাথে বিরক্তিও হল, শালা সেই কাল থেকে জ্ঞান মেরে যাচ্ছে। ডোবার কাছে যাস না, ডোবার কাছে যাস না, কিন্তু কেন সেটা একবারও খোলসা করে বলছে না। আচ্ছা বেদু তো ডোবার কাছে কিসের ভয় সেটা তো বলবেন, আর আমি এসেছি বাবাকে খুঁজতে, আর হঠাৎ তুই তুই করে কথা বলছেন যে। ভূত বেটা ছুঁচোর মতো তীক্ষ্ণ বাঁকা ঠোঁটে ভোস ভোস করে একটা আওয়াজ করে তীব্র কটাক্ষ করে বলল, দৃষ্টি দিলাম দিঘির অপর পারে। আবছা অন্ধকারে দেখলাম একটা সাদা পোশাকের কেউ একটু একটু করে উপর দিকে উঠছে। ভয় চিৎকার করে উঠলাম, এ আবার কোন ভূত রে বাবা। অপলক তাকিয়ে আছি, মূর্তিটা ধীরে ধীরে হাওয়ায় উপরে উঠে যাচ্ছে। মনে পড়ে গেল বইতে পড়েছিলাম গেছো ভূতের কথা, গাছে থাকে আর একা মানুষ পেলেই তাকে ভয় দেখায়। গেছো ভূত বলে চিল চিৎকারে নিজের কানই ঝালাফালা করে দিলাম। একটা শীতল নিঃশ্বাস এসে পিঠে ধাক্কা মারল, লাফিয়ে উঠলাম। বসো বসো, ভয় পেও না, ওটা কোনো গেছো ভূত ভূত নয়, ভালো করে দেখো ওটাকে। ভালো করে দেখতেই বুকটা শুকিয়ে গেল। এ যে তান্ত্রিক উগ্রনাথ, কিন্তু ওই পারে আর কাছে। ভাবতেই পাকানো দড়িটা নজরে এলো, ততক্ষণে উগ্রনাথ অনেকটা উপরে উঠে গেছেন। চকিতে বুঝতে পারলাম ওনাকে গলায় দড়ি বেঁধে গাছের উপর টেনে তোলা হচ্ছে। বাবা, সাধক বাবা বলে চেঁচাতে চেঁচাতে দৌড়লাম দিঘির ওই পারে। কাছে যেতেই সাধক উগ্রনাথের আসন্ন বিপদ দেখে ভয়টা আচমকাই উবে গেল। আবার পুরনো কায়দাটা আরোপ করলাম, থলে থেকে এক মুঠো গুঁড়ো বের করে চারিদিকে আন্তাবুড়ি ছিটিয়ে দিলাম। আর অবাক হয়ে দেখলাম প্রচণ্ড বেগে তান্ত্রিক উগ্রনাথ নিচের দিকে নেমে এলেন, মুখে গো গো শব্দ, জ্ঞান প্রায় তলানিতে, গলার ফাঁসটা ঘুরে ফেললাম। দিঘি থেকে অঞ্জলি ভরে জল এনে ছিটিয়ে দিলাম তান্ত্রিকের চোখে মুখে। বার কয়েক ছেটাতে ধীরে ধীরে জ্ঞান ফিরল বাবার। আমাকে উৎকণ্ঠিত নেত্রে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ফেললেন তান্ত্রিক উগ্রনাথ। বুঝতে অসুবিধা হল না, এটা প্রসন্নতার হাসি। ফিরতি পথে আবার সেই বিটকেল হরিহরের খ্যাঁক খ্যাঁক গলাটা শুনতে পেলাম। এ জঙ্গল ছেড়ে আমি কোথাও যাব না, এই বলে দিল। আর হ্যাঁ, ওটা কিন্তু গেছো ভূত নয়। ভূত কেন বলছি, ওটা ভূতই নয়। কুটিরের নিকটে এসেও ক্ষীণ শব্দে হরিহরের খনখনে গলা শোনা যাচ্ছে, ওটা ভূত নয়। কুটিরে প্রবেশের কিছুক্ষণ পরই ভোরের আবছা নরম আলো ভরে উঠল অরণ্যের বুকে। কুহু কুচনে চনমনিয়ে উঠল আকাশ বাতাস, প্রহর শেষের আলোয় আবছা হয়ে গেল জোনাকির দল। চাঁদের উজ্জ্বল আলো ক্রমশ ফ্যাকাশে হয়ে আকাশের অন্তরে লুকিয়ে পড়ল। ঘুম ঘুম চোখে চুপচাপ বসে গতকাল রাতের বিভীষিকা রোমন্থন করছি, যদিও আরও বড় ভয়ানক কুৎসিত বিপদ যে আড়ালে অপেক্ষা করে বসেছিল সেটা তান্ত্রিক জানলেও আমি সম্পূর্ণ অন্ধকারেই ছিলাম। শম্ভুর জ্ঞান তখনও ফেরেনি, সেই গতকালের ফুলের সৌরভ এসে কুটিরের হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ছে। ঘুমের ঘোরে কখন যে শুয়ে পড়েছি খেয়াল নেই। ক্লান্ত নির্ঘুম রাতের পরের অবসন্নতায় ঘুমটা নিমেষেই গভীর আকার ধারণ করেছে। হঠাৎ করেই কারো স্পর্শে ঘুমটা আচমকা ভেঙে গেল। চোখ মেলে দেখি আয়ুত নামের ছেলেটা খাবারের বন্দোবস্ত করে দিয়ে গেল, কিন্তু তান্ত্রিকের সাক্ষাৎ বা উপস্থিতি টের পেলাম না। মনে মনে ভাবলাম তিনি হয়তো আমাদের মতোই ঘুমে আচ্ছন্ন, তাই আর কিছু না ভেবে খাবারটা খেয়ে নিলাম। মুখ ধুয়ে ফিরব দেখি তান্ত্রিক জঙ্গলের পথে কুঠিরের দিকেই আসছেন। মনটা নিরুদ্বিগ্ন হল,
কারণটা যে কি তা জানি না। আমার অজ্ঞাতই মানুষটার প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করি আজকাল, বিশেষ করে গতকাল রাত্রের ঘটনার পর। যাই হোক, আমাকে দেখে গাম্ভীর্য স্থিথিম করে বললেন, তুমি কিন্তু বেশ সাহসী ছেলে, তা তোমার বন্ধুর খবর কি? শম্ভুর খবর? সে তো এখনো, তার এখনো জ্ঞান ফেরেনি বুঝি? না, মানে দেখে মনে হলো। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমার কাছে মানুষের প্রাণের চেয়ে মূল্যবান আর কিছু নয়। তাতে যদি আমার কোনো ক্ষতি হয় হোক, আমি পিছু পা হই না। কিন্তু বাবা, গতকাল রাতে আপনাকে তো গেছো ভূতে প্রায় মেরেই ফেলেছিল। ভাগ্যিস হরিহরের আত্মা আমাকে সাহায্য করেছিল, না হলে আজ হয়তো আপনার গেছো ভূতে পাকানো দড়ি পেল কোথা থেকে সেটাই ভাবছি। গাছের শিকড় বাকড় হলেও কথা ছিল, কিন্তু একেবারে পাটের দড়ি, ব্যাপারটা খুব ভাবাচ্ছে আমাকে। হরিহর আত্মা কিন্তু একটা কথা বলছিল, ও ভূত নয়, ভূত নয়, শুনছিলেন বাবা? তাহলে হরিহর চাটুর্য কি সুকৌশলে কিছু একটা কঠিন বাস্তব কথা নির্দেশ করছিল, যা আমার অগোচরেই রয়েছে এখনো? অর্থাৎ যেটা ভাবছিলাম, হরিহরই আসল লাটের গুরু তা নয়, এর পেছনে অন্য কারো নিগুড় অভিসন্ধি আছে। কিন্তু কে কে হতে পারে সেই, আজ রাতেই চরিতার্থ করতে হবে, যেমন করেই হোক। ঘটি থেকে জলপান করে বললেন সাধক উগ্রনাথ। কিন্তু বাবা, গতকাল বলতেই আয়ুত এসে বসল সাধকের পাশে। সাধক বললেন, জানো আয়ুতকে আমি বছর 15 আগে এক প্রেতজনী পিশাচিনীর হাত থেকে উদ্ধার করেছিলাম। সেই পিশাচিনী ওর মাতাকে হত্যা করে আগুনে পুড়িয়ে মেরেছিল। সে এক কঠিন দুর্যোগপূর্ণ রাত ছিল। তখন আমি আমার আরাধ্যা মা মঙ্গলচণ্ডীর পুজো সমাপনে আচমন সেরে সবে উঠেছি। তখনই নিকটবর্তী শ্মশানপুরীতে সেই প্রেতজনীর আবির্ভাব ঘটে। তখন আয়ুদ একরত্তি কোলের শিশু। যাই হোক, ওকে সেই প্রেতজনীর হাত থেকে রক্ষা করে আমার কাছে এনে বড় করে তুলি। সাধক উগ্রনাথের কথাগুলো মন দিয়ে শুনছিলাম, খেয়ালই করিনি আয়ুদের হাতে একটা পুঁটলি। আয়ুদ সাধক উগ্রনাথের দিকে পুঁটলিটা নিঃশব্দে এগিয়ে দিল। চিনতে পারলাম এটা গতকাল রাতের সেই পুঁটলিটা। তিনি পুঁটলিটা খুললেন, ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা সোনার অলংকার ও দুটি উজ্জ্বল লকেট। মায়ের কাঠামো থেকে এগুলোই উদ্ধার করতে পেরেছি। তন্ন তন্ন করে খুঁজেও 3 হীরের সন্ধান পায়নি। গোধূলি বেলায় আমাকে আবার জপে বসতে হবে। আয়ুত তার সব রকম ব্যবস্থা করে রেখো। আর তুমি কি যেন নাম, বীরু না? আমি জবাব দেওয়ার আগে সগক্তি করে বললেন সাধক উগ্রনাথ, যে করেই হোক আমাকে উদ্ধার করতেই হবে, বাকি থাকা সেই মহামূল্যবান একটি হীরে। আমি কথা দিয়েছি, সেই উদ্দেশ্যেই তো এই অরণ্যে আসা। একটা কথা পরিষ্কার হল, তান্ত্রিক ওই হীরে উদ্ধার করতেই এই অরণ্যে ঘাঁটি গেড়েছেন, আর সেটা উদ্ধার করেই নিস্ত্রান্ত হবেন তাতে সন্দেহ নেই। কিন্তু কথা দিয়েছেন কাকে? আমি সে কথার উত্তর জানার কৌতূহল দমন করে বললাম, কি যেন বলছিলেন আমাকে, আমাকে কি কিছু সাহায্য করতে হবে? অবশ্যই, ছোট্ট কথায় জবাব দিলেন তান্ত্রিক। এসব আলোচনা করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তান্ত্রিক সন্ধ্যানিক সেরে জপের প্রস্তুতি করছেন। আচম্বিতে বিকট কান ফাটানো শব্দে কুটির সহ সমস্ত অরণ্য যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আমি অপরিচিত এই পরিস্থিতিতে চমকে উঠলাম, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগল, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল, শীত করতে লাগলো কেমন যেন।
উগ্রনাথের দিকে তাকিয়ে দেখি উনি অবিচল, শান্ত, কিন্তু কপালের ভাঁজ স্পষ্ট। ওনার মুখে চিন্তার রেখা বলছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে, সেটা উনি বিলক্ষণ জানেন। তাই তো শান্ত নিশ্চল সতর্ক হয়ে কান খাড়া করে অসম পরিস্থিতির আঁচ করছেন। চকিতে উঠে গেলেন তান্ত্রিক উগ্রনাথ, প্রাঙ্গণে বেরিয়ে আবার মুহূর্তেই ফিরে এলেন। ওরা এসে গেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আয়োধ, তুমি ভীরুকে নিয়ে ভেতরের ঘরে ঢুকে পড়ো, আর হ্যাঁ, দরজায় খিল লাগাতে ভুলো না জানো, আমি ওদের দেখছি। সামান্য ভয় করলেও এখন সাধক উগ্রনাথের প্রতি একটা দুর্বলতা অনুভব করায় চোয়াল শক্ত করে বললাম, আমি আপনার সঙ্গে যাব। তান্ত্রিক উগ্রনাথ এর কোনো প্রত্যুত্তর বা বারণ কিছুই করলেন না। বুঝলাম আমার ইচ্ছের মর্যাদা দিয়ে উনি নিশ্চুপ রইলেন, কেবল বললেন, বাইরে সব। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমি দৌড়ে বেরোলাম। বেরিয়ে আমি হতভম্বের মতো তাকিয়ে দেখলাম শত শত শিয়ালের ভিড় নিকট কর্কশ ও রুক্ষ ডাকে সমস্ত চরাচর কাঁপিয়ে তুলেছে। জুলুজুলু চোখে চাঞ্চল্যতা ভরা চাউনি, প্রচণ্ড ভয়ে স্থবিরের মতো বিবেক বুদ্ধি হারিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব কিছুই মাথায় ঢুকল না। গোঙানিটাও যেন গলার কাছে এসে দম মেরে আছে। চোয়া ঢেকুরের মতো অদ্ভুত একটা অদত্ত শব্দ গলার মধ্যে চিড়িক দিয়ে উঠছে। কিংকর্তব্য বিভোরের মতো দাঁড়িয়ে আধো অন্ধকারে বুক কেঁপে উঠল আমার। কি দেখছি আমি, এই দুই দিনে তো এরকম বিশাল শৃগালের সৈন্যবাহিনী আমার নজরে পড়েনি। সৈন্যবাহিনী তো দূর, সেদিন রাতের সেই গাছের সাপটা ছাড়া আর কোনো ভয়ঙ্কর প্রাণীই তো চোখে পড়ে। তাহলে এত শৃগাল এলো কোথা থেকে? আতঙ্কে আঁতকে উঠলাম। মুখ দিয়ে ভয়ের অভিব্যক্তিও বের হল। নিজেকে খুব অসহায় মনে হল। অনুভব করলাম হাত পা থর থর করে কাঁপছে। পেছন ফিরে যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেব সে শক্তিও যেন আমি হারিয়ে ফেলেছি। এমন সময় ঠোঁটে অবজ্ঞার হাসি আর মুখে কঠিন বিতৃষ্ণা ও বিদ্বেষ মাখানো অদম্য সাহস নিয়ে এসে দাঁড়ালেন তান্ত্রিক সাধক উগ্রনাথ। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি তান্ত্রিক উগ্রনাথ, অনঘ, অনন্ত, অনবরোধী সাধক তান্ত্রিক উগ্রনাথ। ভয় বলে কোনো বস্তু আমার আরাধ্য দেবতা ভীমাক্ষ আমাকে অর্পণ করেননি। আমি মৃত্যুঞ্জয় মহারুদ্র। তারপর চোয়ালে দৃঢ় করে একটা গভীর শ্বাস ছেড়ে কঠিন বাক্যে বললেন, কি চাও তোমরা? শৃগালের দলের ভেতর থেকে অদ্ভুত কর্কশ ভেকাশে শব্দে ভেসে এলো কথাটা, তোমাদের মুক্তি, কিন্তু কিভাবে? আর তোমাদের কি স্থির বিশ্বাস আছে যে আমি তোমাদের মুক্তি দিতে পারি? কিন্তু তোমাদের মধ্যে একজন আমায় খুন করতে চায়, সে চায় না তোমাদের মুক্তি হোক। তার উপযুক্ত শাস্তি কি হবে? কি হবে তার বিধান? এবার কিছুক্ষণ সব নীরব, কোনো বার্তা নেই, কেবল অদূরে সেই পেঁচার ডাক শোনা গেল। সাধক উগ্রনাথ দক্ষিণ হস্ত তুলে কিছু একটা বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত ভয়ঙ্কর রুদ্ধশ্বাস ঘটনাটা। কিছুটা তফাতে দাঁড়িয়ে কুটিরের খোলা দরজা হতে ভেসে আসা লণ্ঠনের মৃদু আলোয় সব কিছু প্রত্যক্ষ করলাম আমি। আচম্বিতে অন্ধকার চিরে কিছু একটা বিদ্যুৎ বেগে লাফিয়ে এলো উগ্রনাথের দিকে। কঠিন এক হুঙ্কার দিয়ে ছাপিয়ে পড়ল সাধকের উপর। প্রচণ্ড সংগ্রাম শুরু হল মনুষ্য ও শৃগালের মধ্যে। অবসর যাপনরত পাখি পাখালির দল ছটফটিয়ে ডানা ছাপটিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এ ডালে ও ডালে অগোছালোভাবে উড়ে বেড়াতে লাগল। এ এক অতি ভৌতিক রণাঙ্গন, যেন
যেখানে উচ্চ মার্গের এক তান্ত্রিকের সঙ্গে মুষ্টিযুদ্ধে আলিঙ্গিত এক নিম্ন বৃত্তীয় পৈশাচিক আসরিক বন্য প্রাণী। মাঝে মধ্যে সাধক উগ্রনাথ হুঙ্কার ছাড়ছেন, আর পৈশাচিক শ্রীগাল বিদঘুটে শব্দ করে ঠোঁটের কোণের কষ চেটে চলেছে। বহু কষ্টের সঙ্গে অবরোধ করে অপলক চেয়ে রয়েছি আধো অন্ধকার প্রাঙ্গণে। ক্রমাগত হুঙ্কার ছাড়ছে কঠিন রণেরত প্রাণীদ্বয়, একে অপরের সঙ্গে বজ্র কঠিন সংগ্রামে লিপ্ত অধম উত্তম। হঠাৎই মনে হল কেউ যেন অরণ্যের হৃৎপিণ্ডে গভীর গোঙানি ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শির দ্বারা বেয়ে বরফ কুচি নেমে এলো আমার। যেটুকু সংজ্ঞা সংযম করতে পেরেছিলাম তাতে লণ্ঠনের ক্ষীণ আলোয় পরিষ্কার উপলব্ধি করলাম, আগন্তুক শ্রীগালের দল রণাঙ্গন ছেড়ে উদ্বায়ু বস্তুর মতো কুণ্ডলিত ধোঁয়া হয়ে বাতাসে হারিয়ে যাচ্ছে, আর তার জায়গায় পড়ে রয়েছে শয়ে শয়ে কঙ্কালের স্তূপ। তারই এক পাশে একজোড়া উদ্ভ্রান্ত চোখ আকাশ পানে চেয়ে কাঁটা ঝোপের সংকীর্ণ অঞ্চলে মাটিতে পড়ে রয়েছে। সাধক উগ্রনাথ ধীরে ধীরে প্রাণীটির দিকে এগিয়ে গেলেন, দুহাতে সজোরে ঢুকিয়ে দিলেন বিভৎস মুখাকৃতি প্রাণীটার দুই চোখ লক্ষ্য করে। আমি হতবাগের মতো তান্ত্রিকের কাজকর্ম লক্ষ্য করছি। মুখে চোখে উদ্দীপক হাসি নিয়ে ফিরে এলেন সাধক উগ্রনাথ। কেন জানি না সহসাই সাধককে আমার ভয় করতে শুরু করল। ইনি মানুষ তো আদৌ? দোলাচলে অবরুদ্ধ আমার মন। শম্ভুর সবে জ্ঞান ফিরেছে, কিন্তু আমি কিছুক্ষণ আগের প্রত্যক্ষ করা বিভীষিকায় এতটাই ঘাবড়ে গেছিলাম যে শম্ভুর জ্ঞান ফেরার ব্যাপারে বিন্দুমাত্র উৎসাহবোধ করছিলাম না। থম মেরে চুপচাপ বসেছিলাম। তান্ত্রিক চোখ বন্ধ করে কি একটা ভাবছিলেন, আর তাঁর পেছনে দাঁড়িয়ে আয়ুধ পাখার বাতাস করছিল। দেখলাম ওনার কপালের যে জায়গাটা ক্ষত হয়েছে সেখানে বুনো পাতার প্রলেপ দেওয়া, ক্ষণে ক্ষণে চোয়াল শক্ত হয়ে উঠছে তাঁর। হঠাৎই আমাদের অবাক করে দিয়ে তান্ত্রিক খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে টর্চটা নিতে ভুললেন না। আমরা অর্থাৎ আমি আর আয়ুধ দুজনে একে অপরের দিকে বিস্ময় উদ্বেগে তাকিয়ে রইলাম। ভোরের আলো অনেকটাই পরিষ্কার হয়ে অরণ্যের ভয়ঙ্কর পরিকল্পনাকে গ্রাস করে অরণ্যকে শান্ত করেছে। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত আজ অরণ্যের বুক। শম্ভু উঠে বসেছে, আর ওর মামা প্রাঙ্গণের বেড়ার দ্বারাই হেঁটে চলেছেন। তার মানে শম্ভুর মামার হাঁটা চলার শব্দেই তন্দ্রাভাবটা ছিন্ন হয়েছে আমার। শরীরে একটা খুশির উত্তেজনা অনুভব করলাম। মনে মনে তান্ত্রিক উগ্রনাথকে শ্রদ্ধা ও প্রণাম জানাতেই মনে পড়ল, আরে উনি তো এখনো আসেননি। সশব্দে চেঁচিয়ে উঠলাম, আয়ুধ আয়ুধ আয়ুধ, তান্ত্রিক বাবা কোথায়? উনি এখনো ফেরেননি বুঝি? ভেতর থেকে কোনো জবাব পেলাম না। একটু ব্যগ্র হয়ে আবার প্রশ্নটা করলাম, আয়ুধ তান্ত্রিক উগ্রনাথ ফেরেননি বুঝি? আমি দিঘির দিকে এগিয়ে গেলাম। দিঘির কাছে যেতেই কাঁচ ভাঙার মতো চুর চুর হয়ে ভেঙে গেল বুকটা। চোখের সামনে যা দেখলাম তা বর্ণনাতীত। দিঘির জলে কাতারে কাতারে ভেসে বেড়াচ্ছে নরকঙ্কাল আর অরণ্যের চৌহদ্দি কাঁপানো আলোড়ন সৃষ্টি করে দূরের ঝোপ জঙ্গলের আড়ালে থাকা পুরো ঘরটা থেকে ভেসে আসছে কাঁসর ঘণ্টার শব্দ ও সমবেত মানুষের গীত কীর্তন। শীতল কনকনে অঘন কুয়াশায় আচ্ছন্ন দিঘির উপরিতল, আর সেই কুয়াশার অবগুণ্ঠনের আড়ালে মাঝে মধ্যে নজরে পড়ছে আবছায়া দুটো মানুষের ধস্তধস্তির ছবি। তার মধ্যে একজন তান্ত্রিক উগ্রনাথ, আর অপরজন একটু হোমড়া চোমড়া গোছের কেউ। সঠিক আন্দাজ করে দৌড়ে গেলাম সেদিকে। কাজে যেতেই বুঝলাম কোনো একটা বস্তু, না ঠিক বস্তু বলা যায় না, সেটা একটা পিতলের মূর্তি, যেটা নিয়ে দ্বন্দ্ব চলছে উগ্রনাথ আর অচেনা মানুষটির মধ্যে। হঠাৎ করেই চোখে পড়ল লোকটির হাতে ধারালো কিছু একটা
চকচক করে উঠছে। তৎক্ষণাৎ একটা বদ বুদ্ধি মাথায় খেলে গেল। কিছুটা তফাতে রাখা একটা গাছের ডাল তুলে সজোরে আঘাত করলাম অপরিচিতের মাথা লক্ষ্য করে। হঠাৎ করে অপ্রত্যাশিত আঘাতে টাল সামলাতে না পেরে মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল মানুষটা। তান্ত্রিক উগ্রনাথ তখনও কোলের মধ্যে জাপটে ধরে রয়েছেন পিতলের মূর্তিটা। কিছুটা দূরে শুকনো পাতার সমুদ্রে পড়ে রয়েছে আয়ুধ, জ্ঞানহীন। অদ্ভুত এক মায়াবী দৈব সুগন্ধি ছড়িয়ে পড়েছে সমস্ত অরণ্য জুড়ে। ধীরে ধীরে দিঘির জল ভরে উঁকি দিচ্ছে একটা প্রাচীন মন্দিরের ভগ্ন প্রায় গৈরিক চূড়া। পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় নতমস্তক বসে রয়েছে সে, মুখে কুলুপ। আয়ুত মানুষটির শরীরে কেটে ছড়ে যাওয়া অঙ্গে যত্নে কিসের প্রলেপ লাগিয়ে দিচ্ছে। কি অদ্ভুত আদর্শবাণী তান্ত্রিক উগ্রনাথ! এই ঘণ্টাখানেক আগেও যে মানুষটি উগ্রনাথের প্রাণ নিতে উদ্যত ছিল, আর ঘণ্টাখানেক আগেই বা বলছি কেন, গত রাতেও এই মানুষটি উগ্রনাথের গলায় পাটের দড়ি বাঁধন দিয়ে খুন করতে চেয়েছিল, সেই মানুষটিকে এতটা সযত্নে শুশ্রূষা করে সুস্থ করে তোলা তো কল্পনা অতীত। হ্যাঁ, সত্যি তান্ত্রিক সাধক উগ্রনাথই পারে এরকম কাজ করতে। কিন্তু পিছমোড়া করার পেছনে যে কারণটা রয়েছে সেটাই এখন বলি। আসলে এই মানুষটির নাম বাঁকেলাল, বাঁকেলাল কাজরিয়া, হীরালাল কাজরিয়ার একমাত্র ছেলে। সে এসেছিল গোপনে মা কালীর নয়ন থেকে তার পূর্বপুরুষদের দানকৃত হীরে চুরি করতে। কিন্তু এখানে এসে প্রথমেই হরিহরের খপ্পরে পড়ে প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু ভূতের হাত থেকে বাঁচার রক্ষা কবচ হিসেবে সঙ্গে এনেছে শালিগ্রাম শিলা। হিন্দু ধর্মে শালিগ্রাম শিলাকে স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কল্পনা করা হয়। কালো রঙের এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ মনে করা হয়। সেই শালিগ্রাম শিলার প্রভাবে হরিহরে কোনরূপ ক্ষতি করতে অক্ষম হয়। আর সেই সুযোগে বাঁকেলাল দিঘির জলে ডুবে থাকা মায়ের চোখ থেকে হীরে চুরি করার মতলব ফাঁদতে গিয়ে রাতের অন্ধকারে তান্ত্রিক উগ্রনাথের মুখোমুখি হয়ে পড়ে। মানে সেদিন রাতে উগ্রনাথকে দিঘির জলে ঝাঁপাতে দেখে কিছু একটা আঁচ করেও নিজেও জলে ঝাঁপ দেয়। আর তার পরবর্তী সমস্ত ঘটনা আগেই বলা আছে। কিন্তু অদ্ভুতভাবে দুজনের কেউই হীরের সন্ধান পায়নি। তাহলে এখন প্রশ্ন হল, কোথায় সেই হীরে? তান্ত্রিক উগ্রনাথ যত্ন সহকারে কোলে তুলে মহাকালীর যে পিতলের মূর্তিটা এনেছেন তাতে দেখলাম মায়ের চোখে হীরের বদলে রয়েছে গভীর তিনটি কোঠর। অর্থাৎ কেউ মায়ের চোখ থেকে আগেই সেই হীরে সরিয়ে ফেলেছে। কিন্তু কে? একমাত্র হরিহর চাটুজ্জে। কিন্তু তিনি তো প্রেত, তার পক্ষে দেবতার স্পর্শ অসম্ভব। আমরা তিনজনে এই নিয়ে আলোচনা করছি, হঠাৎ তান্ত্রিক উগ্রনাথ ঘরে প্রবেশ করে বাঁকেলালের উদ্দেশ্যে বলেন, তোমার কি মনে হয় বাঁকে হীরে কোথায়? বাঁকেলাল নীরব মনে মৌন থেকেই মাথা নাড়ল, অর্থাৎ জানে না। তখনই কুটিরের ভেতরে প্রতিধ্বনিত হয়ে উঠল বেয়াদব হরিহরের খ্যাঁক খ্যাঁকে কর্কশে গলা, অতি ভক্তি চোরের লক্ষ্য আর অতি মানব হরির লক্ষ্য, যার কাছে আছে সেই জানে তা অনুক্ষ, কপালে তিলক ঘোর অরণ্য তাহার কাছে হীরে ধারো। আমার কাজ শেষ, এবার আমায়ও মুক্তি দাও, মুক্তি দাও। আবার সেই আষ্টে গন্ধটা কুটিরে কয়েক পাক ঘুরে সহসা হাওয়ায় মিলিয়ে গেল। দেখলাম তান্ত্রিক উগ্রনাথ সহাস্যে ধুতির খুঁট থেকে কিছু একটা বার করলেন। অবাক বিস্ময়ে ছানাভরা চোখ নিয়ে দেখলাম উজ্জ্বল দুটো পাথরের টুকরো হতে ঝিলিক দিয়ে চিকমিক করে উঠছে আলোক রশ্মি। বুঝতে বাকি রইল না, এই দুটি মায়ের লোচনের সেই হীরের টুকরো। কিন্তু তৃতীয় নয়নের হীরেটা, ওটা কোথায়? তান্ত্রিক উগ্রনাথের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম।
এবার তো ফেরার ব্যবস্থা করতে হবে আমাদের। কিন্তু তার আগে হরিহরের নশ্বর দেহ অর্থাৎ কঙ্কালকে চিতায় সাজানোর উপযুক্ত ব্যবস্থা করা দরকার। প্রায় দুপুর নাগাদ হরিহরের কঙ্কালে অগ্নিসংযোগ করে রওনা দিলাম আমাদের শহরের উদ্দেশ্যে। আমরা বলতে আমি, শম্ভু, আয়ুধ, শম্ভুর মামা, তান্ত্রিক সাধক উগ্রনাথ আর বাঁকেলাল কাজরিয়া। শহরের উপকণ্ঠে একজন গাড়োয়ান থাকতেন। আয়ুধ গিয়ে তাকে খবর দিয়ে গরু গাড়ির সমেত নিয়ে আসেন এখানে। আমার বাবা বরাবরই মা কালীর অন্ধভক্ত ছিলেন, কিন্তু কেন জানি না তিনি মতিলালের ডায়েরিটা পাওয়ার পর থেকেই কেমন অস্বাভাবিক আচরণ করতে থাকেন। আমার আম্মা কিন্তু কিছু জিজ্ঞাসা করলেও কিছু বলতেন না, খালি বলতেন ব্যবসায় মন্দা চলছে তাই তিনি চিন্তিত। হঠাৎ করেই কয়েকদিনের জন্য কাউকে কিছু না বলে তিনি কোথায় যেন চলে যেতেন, আবার কিছুদিনের জন্য এসে দরজা বন্ধ করে কিসব যেন করতেন। ঘরে কারোর সঙ্গে তিনি সেভাবে কথাও বলতেন না। তারপর একদিন হঠাৎ করেই উনি নিখোঁজ হয়ে যান। আমরা তো খুব দুশ্চিন্তায় পড়লাম। তখন বুঝতেও পারিনি উনি কেন এরকম পাগলের মতো আচরণ করছে। অবশেষে একদিন রাতে আম্মা তার মাথার দিব্যি দিয়ে আসল কথা জানতে পারেন। পাপা কোনো একটা দুষ্প্রাপ্য হীরের খোঁজে কোনো এক জঙ্গলে যাবেন, আর তার পরদিন ভোরের আলো ফোটার আগেই পাপা চুপিসারে ঘর থেকে বেরিয়ে পড়েন। পরদিন পাপার দোকানের লকার খুলে একটা ডায়েরি পাই, আর আম্মাকে গিয়ে সবটা জানিয়ে দিই, এবং সঙ্গে সঙ্গেই আমি অরণ্যের উদ্দেশ্যে রওনা হলাম। একটা কথা জানার ছিল বাবা, আপনি সকালে আমার হাত পা বেঁধে রেখেছিলেন কেন? আপনি যখন নিজে জানতেন যে হীরে দুটো আপনার কাছেই গচ্ছিত আছে। আর পুলিশে যে দেবেন না আমায় সেটা আমি আগেই বুঝেছিলাম, কারণ একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আপনিও ওই হীরের খোঁজেই এই জঙ্গলে এসেছেন। আর পুলিশে খবর দেওয়া মানে হীরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। হীরে পেলে পুলিশ ওটা নিজেদের হেফাজতে নিয়ে চলে যাবে, তাই সেই পথে আপনি যাবেন না। তাই তো ভাবছি আমাকে কেন। তান্ত্রিক উগ্রনাথ এতক্ষণ ছইয়ের বাইরের দিকে তাকিয়েছিলেন, এবার দৃষ্টি ভেতরে নিক্ষেপ করে বললেন, তোমার ওপর হরিহর আত্মার কুদৃষ্টি পড়েছিল। কিন্তু আমার কোমরে তো শালিগ্রাম শিলা বাঁধা আছে। না, এখন আর সেটা তোমার কোমরে নেই, বলে খুঁট থেকে শিলাটা বের করে বাঁকেলালের হাতে দিয়ে বললেন, ভোর রাতে আমার সঙ্গে খণ্ডযুদ্ধে এটা তোমার কোমর থেকে খুলে পড়ে যায়, নেহাত আমার নজরে পড়েছিল, না হলে এখন তোমার অবস্থা যে তোমার পিতার মতো হতো না, সে কথা জোর দিয়ে বলি কি করে। আচমকাই আমাদের অবাক করে দিয়ে বাঁকেলাল তান্ত্রিকের চরণ ধরে কেঁদে উঠল। আপনি আমায় নতুন জীবন দান করেছেন, সেই সঙ্গে আমার চোখও খুলে দিয়েছেন। আমি খুব বড় পাপ করে ফেলেছি আপনাকে আঘাত করে, ক্ষমা করবেন বাবা, দয়া করে ক্ষমা করবেন। হঠাৎ একটা ব্যাপার আমার মাথায় ঘা মারতেই বলে উঠলাম, বাবা সেদিন রাতে আপনি শৃগালের দলকে বলেছিলেন যে তাদের মধ্যেই একজন আপনাকে খুন করতে চায়, কিন্তু একজন মানে সেই একজন বলতে আপনি কি কোনো মানুষের কথা বলেছিলেন? ওটা হীরালালের অতৃপ্ত আত্মা, শৃগালের ছদ্মবেশ ধরে আমাকে হত্যা করতে দিঘির জলে পুঁতে রাখা শৃগাল বেশী অতৃপ্ত আত্মাদের ভিড়ে মিশে গেছিল, আর শৃগালের সবচেয়ে বিভীষিকাময় জিনিস ওদের ওই জল জলে চোখের ভয়ঙ্কর চাহনি, তাই ওই দুটো উপড়ে দিয়েছিলাম যাতে কোনো অদৃশ্য ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। তবে বাকিদের উদ্দেশ্য মুক্তি হলেও হীরালালের উদ্দেশ্য ছিল আমার মৃত্যু, কিন্তু ওর সঠিক কারণ আমি এখনো ঠিক বুঝতে পারিনি। এতক্ষণে সেই মানুষটির গলার স্বর শুনতে পেলাম, যাকে খুঁজতে আমাদের এই দুর্বিষহ অভিযানে অভিজাত অভিজ্ঞতা। শম্ভুর মামা মুখ খুললেন,
হিয়ালালের সঙ্গে আমার আলাপ এই অরণ্যের উপকণ্ঠের একটা চায়ের দোকানে, যেখানেই আলাপ আর আলাপ থেকেই প্রলাপ, সেই প্রলাপ অবশেষে নিয়ে এলো বিলাপ। ওনার কথায় রাজি হয়েই জীবদ্দশার সবচেয়ে হীন কাজ করতে উদ্যত হয়েছিলাম আমি। যুক্তি হয়েছিল যে তিনটে হীরের মধ্যে দুটো হীরালাল নেবে আর একটা আমি নেব, কিন্তু কে জানতো যে এই অরণ্যের রক্ষাকর্তা হিসাবে সর্বদা পাহারায় রয়েছে সেই দেবীর পূজারী। তারপর করজোড়ে মা কালীর উদ্দেশ্যে একটা গভীর প্রণাম ঠুকে বললেন, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও, এই অবধের অনেক ভুল হয়েছে, সেই জন্য তুমি মাফ করো আমায়। আর চোখে দেখলাম সাধক উগ্রনাথ মুচকি মুচকি হাসছেন, যেন উনি স্বয়ং এই চিত্রনাট্যের লেখক। আর এমন সময় গাড়িটা অসমতল মেঠোপথে একটু টাল খেতে উগ্রনাথের কোলের উপরে রাখা পিতলের মা কালীর নাভির ভেতর থেকে টুংটাং আওয়াজ করে কয়েকটা পাথর গড়িয়ে পড়ল পায়ের কাছে। তান্ত্রিক উগ্রনাথ সেগুলো হাতে তুলে পরীক্ষা করে আপ্লুত কণ্ঠে বললেন, বলিহারি বুদ্ধি ভরি হয় চাটুর্যের, মায়ের ত্রিনয়নে তিনটি নকল হীরে পড়িয়ে আসলগুলো মায়ের নাভিদেশে লুকিয়ে রেখেছিলেন। তার মানে আপনার কাছে যে দুটো হীরে আছে ওগুলো নকল, চকচকে পাথরের বল ছাড়া কিছু নয়, আর তিন নম্বরটা হয়তো দিঘির জলে কোথাও খুলে পড়ে গিয়ে থাকবে। সাধক উগ্রনাথ মুচকি হেসে কার্যত আমাকে কিছু পরামর্শ দিতে যাবেন। আমি উৎফুল্লের হাসি দাঁতের ফাঁকে টেনে এনে বললাম, আরও একটা বিষয় আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি, বলবো বাবা। কোমল সম্মতি পেয়ে বললাম, হরিহর চাটুর্যের কবিতার ধাঁধার মর্ম এই যে আপনাকে অতিমানবের ভোরের সঙ্গে তুলনা করেছেন, আর বাঁকে বাবুকে চোরের সঙ্গে, এছাড়াও কপালে তিলক আর ঘোর অরণ্য, তাঁর কাছেই হীরে ধারণ, অর্থাৎ আপনার কাছেই যে হীরেগুলো আছে সেটাই ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন। তবে এখন বুঝতে পারছি, হীরে আমার কাছে নয়, উনি বলতে চেয়েছেন আমার কোলে থাকা মায়ের মূর্তির কথা, অর্থাৎ মায়ের শরীরের অন্তরে অন্তর্হিত হয়ে থাকা মূল্যবান হীরের কথা। আপ্লুত নয়নে বললেন তান্ত্রিক উগ্রনাথ, চোখের কোণ সামান্য সিক্ত সাধকে, সম্ভবত খুশিতে। গরুর গাড়ির স্লথ গতির সঙ্গে সাম্যতা বজায় রেখে তান্ত্রিক উগ্রনাথ স্নিগ্ধ গলায় আওড়ালেন, এই যে দেহ কে বলে মা, অষ্ট ধাতু দিয়ে গড়া, এ পরনে আমি জানি মা গো তোমার নামের মন্ত্র ভরা, আনন্দ সায়র মাঝে মা হৃৎকমলে ভাসো তুমি, আনন্দময়ী মা গো সদানন্দে হাসো তুমি, আলোয় কবু দাও না ধরা, আধারে মা আসো তুমি, মা মা। শুনছিলেন আজকের গল্প তান্ত্রিক উগ্রনাথ ও নিচু ডোবা। গল্প কলমে সুদীপ দাস, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সায়ন, শম্ভু দীপ, প্রতিবেশী সূর্য, তান্ত্রিক উগ্রনাথ শিলাজিৎ, আয়ুত শুভম, ব্রজকিশোর দাশগুপ্ত এবং বাঁকেলাল কাজরিয়া রাহুল। পর্ব পরিচালনায় আমি সায়ন, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালী। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সুদীপ দাসকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে
লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।